আমরা লাইটেনিং অ্যারেস্টারের বিভিন্ন টাইপ সম্পর্কে ডিসকাশন করছিলাম। এর আগের ক্লাসে আমরা ডিসকাশন করেছি হর্ন গ্যাপ টাইপ, মাল্টি গ্যাপ টাইপ এবং এক্সপালশন টাইপ লাইটেনিং অ্যারেস্টার সম্পর্কে, এবং তারও আগের ক্লাসে আমরা রড গ্যাপ টাইপ লাইটেনিং অ্যারেস্টার ডিসকাস করেছিলাম। আজকে আমরা ডিসকাস করব ভালভ টাইপ লাইটেনিং অ্যারেস্টার সম্পর্কে। এই যে ভালভ টাইপ লাইটেনিং অ্যারেস্টার, এটার মধ্যে কি থাকে? এর মধ্যে হচ্ছে আমাদের দুটো কম্পোনেন্ট থাকে বা দুটো অ্যাসেম্বলি থাকে, একটা হচ্ছে সিরিজ স্পার্ক গ্যাপ এবং আরেকটা হচ্ছে নন লিনিয়ার রেজিস্টারের ডিস্ক থাকে। ঠিক আছে, সিরিজে কিছু স্পার্ক গ্যাপ থাকে, মানে কতগুলো স্পার্ক গ্যাপ সিরিজে কানেক্টেড থাকে। ঠিক আছে, স্পার্ক গ্যাপ কাকে বলে? স্পার্ক গ্যাপ কাকে বলে? যখন আমরা দুটো ইলেকট্রোডকে একটা সার্টেন ডিস্টেন্স দিয়ে সেপারেট করে রাখি তাকে কি বলে? ধরো দুটো ইলেকট্রোড, এই রাউন্ড শেপের দুটো ইলেকট্রোড আছে, তাদের মধ্যবর্তী স্থানে একটা গ্যাপ আছে, তাহলে এই যে গ্যাপ অংশটা আছে এই গ্যাপ অংশটুকুর মধ্যে নর্মাল কন্ডিশনে কোনো কারেন্টের ফ্লো হবে না, কিন্তু যদি কোনো কারণে সিস্টেমে ওভার ভোল্টেজ চলে আসে তখন এই মিডিয়ামটার ইনসুলেশন ব্রেকডাউন হয়ে যাবে এবং এই গ্যাপের মধ্যে কি তৈরি হবে? আর্ক তৈরি হবে এবং তখন এটার মধ্যে কারেন্ট কন্ডাকশনটা হবে। তাহলে এই যে গ্যাপটা থাকছে দুটো ইলেকট্রোডের মধ্যে, সেই গ্যাপটাকে কি বলা হচ্ছে? এটাকে বলা হচ্ছে স্পার্ক গ্যাপ, এটাকে বলা হচ্ছে স্পার্ক গ্যাপ। ঠিক আছে, এবার এই স্পার্ক গ্যাপ কতগুলো থাকবে, এরকম কতগুলো স্পার্ক গ্যাপকে সিরিজে কানেক্টেড করে রাখা হবে। ঠিক আছে, কতগুলো স্পার্ক গ্যাপকে কিসে কানেক্টেড করা হবে? সিরিজে। ঠিক আছে, মানে অনেকগুলো স্পার্ক গ্যাপ এরকম সিরিজে কানেক্টেড থাকবে, এবং কি থাকবে তার সঙ্গে? আরো কিছু কম্পোনেন্ট থাকবে সিরিজে, সেটা হচ্ছে নন লিনিয়ার টাইপ রেজিস্টার ডিস্ক। ঠিক আছে, নন লিনিয়ার টাইপ রেজিস্টার ডিস্ক ইন সিরিজ, এটার মানে কি? নন লিনিয়ার রেজিস্টার কাকে বলে সেটা আমরা বেসিক যখন ডিসকাশন করেছিলাম লাইটেনিং অ্যারেস্টারের ওয়ার্কিং প্রিন্সিপাল, তখনই বলা হয়েছিল নন লিনিয়ার টাইপ লাইটেনিং অ্যারেস্টার বা নন লিনিয়ার টাইপ রেজিস্টার, এটা জিনিসটা কি না? নন লিনিয়ার টাইপ রেজিস্টার হচ্ছে এমন একটা রেজিস্টার, এটা হচ্ছে এমন একটা রেজিস্টার যেটা রেজিস্ট্যান্স কিন্তু কনস্ট্যান্ট নয়। ঠিক আছে, এটা রেজিস্ট্যান্স কিন্তু ভ্যারি করবে, এটা হচ্ছে ভ্যারিয়েবল রেজিস্টার বলা যেতে পারে এক ধরনের। কার সঙ্গে ভ্যারি করবে? নন লিনিয়ার টাইপ রেজিস্টার যেটা আছে তার রেজিস্ট্যান্সটা কার সঙ্গে ভ্যারি করবে? এটা ভ্যারি করবে সিস্টেমের ভোল্টেজের সঙ্গে। যদি ভোল্টেজ বেশি হয় তখন এর রেজিস্ট্যান্সটা অনেক কমে যাবে, এবং ভোল্টেজ যদি নর্মাল ভোল্টেজ থাকে তখন কিন্তু এটা বেশি রেজিস্ট্যান্স অফার করবে। যেহেতু এর রেজিস্ট্যান্সটা ভ্যারি করছে ভোল্টেজের সাথে সাথে, সেই কারণে এই ধরনের রেজিস্টারকে বলা হচ্ছে নন লিনিয়ার টাইপ রেজিস্টার। এবার এই নন লিনিয়ার টাইপ রেজিস্টার কি দিয়ে তৈরি হয়? নন লিনিয়ার টাইপ যে রেজিস্টার আছে সেটা জেনারেলি তৈরি হয় থাইরাইড, ঠিক আছে, থাইরাইড দিয়ে তৈরি হতে পারে অথবা মেট্রোসিল দিয়ে তৈরি হতে পারে। ঠিক আছে, থাইরাইড অথবা মেট্রোসিল, এই মেটেরিয়াল দিয়ে তৈরি হয় এই নন লিনিয়ার টাইপ রেজিস্টার। ঠিক আছে, থাইরাইড অথবা মেট্রোসিল নামক পদার্থ দিয়ে এই নন লিনিয়ার টাইপ রেজিস্টার তৈরি হয়। ঠিক আছে, এবার আমি বললাম ওভারঅল জিনিসটা যেটা বললাম, এই ভালভ টাইপ অ্যারেস্টারের মধ্যে এরকম কিছু স্পার্ক গ্যাপ থাকবে এবং থাকবে কিছু নন লিনিয়ার টাইপ রেজিস্টার। এটা কিসের ফর্মে থাকবে? না, এটা হচ্ছে একটা ডিস্কের মতো ফর্ম হয়ে যাবে। ঠিক আছে, যখন ম্যানুফ্যাকচার করা হবে নন লিনিয়ার টাইপ রেজিস্টারকে, তাকে শেপটা এরকম ডিস্ক আকৃতির, মানে যেরকম আমাদের প্লেট প্লেট জাতীয় এবার কি দেখো, এটার একটা বেসিক ডায়াগ্রাম এখানে দেখানো হয়েছে, একটা বেসিক ডায়াগ্রাম নন লিনিয়ার টাইপ সরি ভালভ টাইপ লাইটেনিং অ্যারেস্টারের, যেটা এখানে দেখানো হয়েছে। সবাই ছবিটা দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। আচ্ছা দেখো, এখানে
একটা লাইটেনিং অ্যারেস্টারের ছবি দেখানো হয়েছে, এটা হচ্ছে একটা লাইটেনিং অ্যারেস্টার, ভাল টাইপের লাইটেনিং অ্যারেস্টার, ঠিক আছে? তো তার ছবির মধ্যে আমার উপরে যে অংশটা দেখছি এইটা, এটা কি, এটা হচ্ছে আমাদের যে মেন লাইনটা আছে, ট্রান্সমিশন লাইন যেটা আছে সেই লাইনের হচ্ছে, ঠিক আছে, এটা হচ্ছে সেই লাইনটা, সেই লাইন থেকে প্যারালালে আমাকে লাইটেনিং অ্যারেস্টারটাকে লাগাতে হবে, তাই তো? আমরা তো চাইবো সবসময় লাইনের সঙ্গে প্যারালালে লাগাতে, কারণ কি, কারণ এই লাইন থেকে সাপোজ এখানে কোনো অন্য কোনো ট্রান্সফরমার আছে, সাপোজ কোনো ইকুইপমেন্ট আছে, ফর এক্সাম্পল একটা ট্রান্সফরমার কানেক্টেড আছে, এই এই লাইন থেকেই কানেক্টেড আছে। আমরা যদি চাই এই ট্রান্সফরমারটাকে প্রোটেক্ট করব, তাহলে আমাদেরকে কি করতে হবে? ধরো এখানে কোনো ওভার ভোল্টেজ চলে এলো, সাডেনলি সিস্টেমের ভোল্টেজ বেশি হয়ে গেল, আমরা চাইবো যে সাডেনলি যে ওভার ভোল্টেজ সেটা যেন এই রাস্তা দিয়ে বাইপাস হয়ে যায়, এই লাইটেনিং অ্যারেস্টারের মধ্যে দিয়ে গ্রাউন্ডে চলে যায়, সেটা যেন কোনোভাবেই এই ইকুইপমেন্টের মধ্যে না পৌঁছায়। তাহলে বুঝতেই পারছো এটাকে প্যারালালে আমাকে কানেক্ট করতে হবে ফার্স্টলি। এবার এইটা কি হয়েছে, লাইন থেকে মেন একটা লাইন কন্ডাক্টর এই উপরের পার্টে যুক্ত আছে, ঠিক আছে? এবার এই যে টোটাল যে বাক্সটা, টোটাল যে জিনিসটা, এই জিনিসটাকে একটা পোর্সেলিনের হাউজিং এর মধ্যে রাখা থাকে, ঠিক আছে? পোর্সেলিনের তৈরি একটা হাউজিং এর মধ্যে এটাকে রাখা থাকে। এবার হচ্ছে কি, এর মধ্যে থাকো কিছু অংশ দেখতে পাচ্ছ এখানে, ফার্স্টলি দেখো এই রেড কালারের যেটা দেখানো হয়েছে, এটা হচ্ছে লাইভ কন্ডাক্টর, লাইন থেকে নিয়ে একটা কন্ডাক্টর আমার এই উপরের প্রান্তে যুক্ত আছে, এটা হচ্ছে লাইভ কন্ডাক্টর যুক্ত আছে, ঠিক আছে? এবার এর ভেতরে কি আছে দেখো, ভেতরে কিছু কিছু রেড কালারের অংশ দেখতে পাচ্ছ, এখানে একটা রেড, এখানে একটা রেড, এখানে এখানে এই যে চারটে রেড কালারের অংশ আমরা দেখিয়েছি এখানে, এগুলো বেসিক্যালি ইলেকট্রোডস গুলোকে বোঝানো হয়েছে, ঠিক আছে? একটু গ্যাপ যেটাকে বলা হয়েছে, গ্যাপ অ্যাকচুয়ালি এইগুলো দুটো ইলেকট্রোডের মধ্যবর্তী যে স্থান সেটাই হচ্ছে গ্যাপ। এই গ্যাপ গুলোকে কি বলে, এই গ্যাপ গুলোকে বলা হচ্ছে স্পার্ক গ্যাপ, ঠিক আছে? এই যে দুটো ইলেকট্রোড, দুটো ইলেকট্রোডের মিডিল পোর্শনের যে অংশ তাকে বলা হচ্ছে স্পার্ক গ্যাপ। তার মানে প্রথমত আমরা বলতে পারি যে লাইন কন্ডাক্টর, লাইন কন্ডাক্টর থেকে আমাদের এই যে ডিস্ক টাইপের যে আমাদের কন্টেনারটা আছে, সেই কন্টেনারের মধ্যে ওটা প্রবেশ করছে, এবং তার ভেতরে কি আছে, কন্টেনারটার ভেতরে, কন্টেনারের ভেতরে আমাদের কিছু নন লিনিয়ার, সরি, আমাদের ফার্স্টে কিছু স্পার্ক গ্যাপ কানেক্টেড আছে, ঠিক আছে? তো এই যে ইলেকট্রোড আর নিচে আর একটা ইলেকট্রোড, তাদের মধ্যে একটা স্পার্ক গ্যাপ, আবার এখানে দেখো আর একটা ইলেকট্রোড এবং তার নিচের ইলেকট্রোড, এদের মধ্যে আর একটা স্পার্ক গ্যাপ, তার মানে এই একটা স্পার্ক গ্যাপ হয়ে গেল, এটা একটা স্পার্ক গ্যাপ হয়ে গেল, এরা কিসে কানেক্টেড আছে বলো, এই স্পার্ক গ্যাপ গুলো, এই দুটো স্পার্ক গ্যাপ আমরা বলতে পারি এরা সিরিজে কানেক্টেড আছে, তাই না? এই এই একটা গ্যাপ, আবার এখানে আর একটা গ্যাপ, এই দুটো গ্যাপ আমরা দেখতে পাচ্ছি এরা সিরিজে কানেক্টেড, কারণ তারা একটা সেম লাইন দিয়ে সিরিজে কানেক্টেড আছে। এবং এই ওভারঅল জিনিসটার সঙ্গে আর একটা জিনিসকে আমরা সিরিজে কানেক্ট করেছি, দেখো সেকেন্ড যে স্পার্ক গ্যাপের পরে যে যে আমাদের এই ইলেকট্রোড, তারপরে কি লাগানো আছে, এই যে সিম্বলটা দেখানো হয়েছে না, এই যে সিম্বলটা, জেড আকৃতির যে সিম্বল মাঝখানে কাটা, এটা অ্যাকচুয়ালি হচ্ছে এর মাধ্যমে বোঝানো হচ্ছে আমাদের নন লিনিয়ার টাইপ রেজিস্টারকে বোঝানো হচ্ছে, ঠিক আছে? এর মাধ্যমে অ্যাকচুয়ালি নন লিনিয়ার টাইপ রেজিস্টারকে বোঝানো হয়। তো এইটা হয়ে গেল আমাদের নন লিনিয়ার টাইপ রেজিস্টার, এবং ওভারঅল যে জিনিসটা ফাইনালি গ্রাউন্ডের সঙ্গে যুক্ত আছে, এটা হচ্ছে গ্রাউন্ডের সঙ্গে যুক্ত করা আছে, এবং টোটাল জিনিসটাকে আমার একটা কন্টেনারের মধ্যে রাখা থাকছে, এবং সেই কন্টেনারটা পোর্সেলিনের তৈরি, ঠিক আছে? পোর্সেলিনের তৈরি একটা বাক্সের মধ্যে টোটাল জিনিসটা কিন্তু থাকছে, ঠিক আছে? টোটাল জিনিসটা আমার একটা পোর্সেলিনের তৈরি বাক্সের মধ্যে থেকে যাচ্ছে। এবার আরো কিছু জিনিস আমরা এখানে দেখতে পাচ্ছি, সেগুলো কি, এই যে প্রথমে একটা স্পার্ক গ্যাপ আর সেকেন্ড যে স্পার্ক গ্যাপ এখানে দেখানো হয়েছে, তাদের প্যারালালে আবার নন লিনিয়ার এই যে রেজিস্টার, এদেরকে দেখানো আছে, ঠিক আছে? মানে কি, এইখানে আমার একটা নন লিনিয়ার রেজিস্টার থাকবে, কোথায় না, প্রথম স্পার্ক গ্যাপ যেটা দেখিয়েছি তার সঙ্গে তার প্যারালালে একটা স্পার্ক গ্যাপ এরকম দেখিয়েছি, এটা হলো একটা স্পার্ক গ্যাপ, এই স্পার্ক গ্যাপের প্যারালালে একটা নন লিনিয়ার রেজিস্টার, আবার যে সেকেন্ড যে স্পার্ক গ্যাপটা আছে তার প্যারালালেও আরেকটা এরকম নন লিনিয়ার টাইপ রেজিস্টার কানেক্ট করা আছে, ঠিক আছে? এই নন লিনিয়ার টাইপ রেজিস্টারটা আমার কানেক্ট করা আছে প্যারালালে, ঠিক আছে? নন লিনিয়ার রেজিস্টার বৈশিষ্ট্য কি বললাম, নন লিনিয়ার রেজিস্টারের বৈশিষ্ট্যটা হচ্ছে যে এটা যখন আমাদের সিস্টেমের ভোল্টেজ, যখন নর্মাল যে ভোল্টেজে সিস্টেমটা অপারেট করে সেই ভোল্টেজ যদি থাকে, তাহলে কিন্তু নন লিনিয়ার টাইপ রেজিস্টারটা বেশি রেজিস্ট্যান্স অফার করবে, কিন্তু কোনো কারণে সিস্টেমের মধ্যে ভোল্টেজ যদি বেড়ে যায়, ওভার ভোল্টেজ হয়ে যায়, তখন কিন্তু নন লিনিয়ার রেজিস্টারের রেজিস্ট্যান্সটা কমে যাবে, ঠিক আছে? তাহলে দেখো যখন আমার সিস্টেম ভোল্টেজ নর্মাল ভোল্টেজ আছে, সাপোজ 33 KV এটা সিস্টেমে কানেক্টেড আছে, ফর এক্সাম্পল এটা ধরো 33 KV একটা সিস্টেমে কানেক্টেড আছে, এখন সিস্টেম ভোল্টেজ যদি 33 KV থাকে, তখন কি এই এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করবে, এই রাস্তা দিয়ে কি কারেন্ট ফ্লো করবে বলো, এই রাস্তা দিয়ে? এটা তো ধরো এখানে যুক্ত আছে,
ভেতরে ইন্টারনালি যায়, একটা তো শর্টেড থাকবে এটা ইন্টারনালি, ধরো এই লাইভ কন্ডাক্টর এতদূর পর্যন্ত এসে থেমে থাকবে, কিন্তু এই যে স্পার্ক গ্যাপ যেটা আছে তার মধ্যে দিয়ে তো কারেন্ট ফ্লো করতে পারবে না, কারণ এর ব্রেকডাউন ঘটবে না নর্মাল ভোল্টেজ অবস্থায়। আবার এই যেটা প্যারালাল পাথ যেটা দেখতে পাচ্ছো, এটা হচ্ছে কি একটা নন লিনিয়ার রেজিস্টার, আর এই একটা প্যারালাল পাথ এটাতেও আছে নন লিনিয়ার রেজিস্টার, কিন্তু এরা কি করবে, এটা এটা হচ্ছে নর্মাল ভোল্টেজের ক্ষেত্রে হিউজ রেজিস্ট্যান্স অফার করে, তার মানে এদিক দিয়ে খুব সামান্য পরিমাণে লিকেজ কারেন্ট ফ্লো হতে পারে, কিন্তু সেটা কোনো সিগনিফিকেন্ট কারেন্ট হবে না। তাহলে নর্মাল অবস্থাতে আমাদের যে ইকুইপমেন্ট যেটা লাইনের সঙ্গে যুক্ত আছে সেটা যা পাওয়ার পাওয়ার কথা সেটা পেতে থাকবে, খুব সামান্য পরিমাণ কারেন্ট হয়তো এদিক দিয়ে বাইপাস হতে পারে, কারণ এখানে নন লিনিয়ার রেজিস্টার কানেক্টেড আছে তাই। আর স্পার্কের মধ্যে দিয়ে তো এখানে তো গ্যাপের মধ্যে কোনো কারেন্ট ফ্লোই হবে না, কারণ এই যে মিডিয়াম তার ব্রেকডাউন হবে না, নর্মাল ভোল্টেজ থাকা অবস্থায় এই গ্যাপের কোনো ব্রেকডাউনই হবে না, ঠিক আছে। এবার যদি কোনো কারণে সিস্টেমের মধ্যে ওভার ভোল্টেজ হয়ে যায় তখন কি হবে, তখন তো আমরা চাইবো যে এই দিকে কোনো পাওয়ার না যাক, ইকুইপমেন্টের মধ্যে কোনো পাওয়ার না যাক, সমস্ত যে পাওয়ারটা সেটা কোন দিকে চলে আসা চাইবো, আমরা চাইবো সমস্ত পাওয়ারটা যেন এদিক দিয়ে গ্রাউন্ড গ্রাউন্ড পাথ পেয়ে যায়। তখন কি হবে, যখন সিস্টেমে ওভার ভোল্টেজ চলে আসবে তখন হচ্ছে আমাদের এই যে অংশটা দুটো স্পার্ক গ্যাপ, এই যে স্পার্ক গ্যাপ এটার মধ্যেও ব্রেকডাউন হয়ে যাবে, আবার এই স্পার্ক গ্যাপের মধ্যেও ব্রেকডাউন হয়ে যাবে, এবং তারপরে এই নন লিনিয়ার রেজিস্টার যেটা কানেক্টেড আছে সেটাও হচ্ছে কম রেজিস্ট্যান্স অফার করবে, এবং ফাইনালি এদিক দিয়ে কারেন্টটা গ্রাউন্ডে পৌঁছে যাবে, এবং তার ফলে সিস্টেম যেটা ওভার ভোল্টেজ এসেছিল সেই ওভার ভোল্টেজ চার্জটা গ্রাউন্ডেড হয়ে গেল, কিন্তু ইকুইপমেন্টকে কোনো ড্যামেজ করলো না, ঠিক আছে। আর এখানে যে প্যারালাল পাথে যেটা লাগানো হয়েছে, প্যারালাল পাথে আমাদের যে নন লিনিয়ার রেজিস্টার গুলোকে কানেক্ট করা হয়েছে এক একটা স্পার্ক গ্যাপের সঙ্গে, এটাকে লাগানোর কারণ কি, এটাকে লাগানোর কারণ হচ্ছে যদি আমরা এটাকে না কানেক্ট করতাম তখন এই যে স্পার্ক গুলো তাদের অ্যাক্রসে যে ভোল্টেজ ডিস্ট্রিবিউশন সেটা কিন্তু ইউনিফর্ম হতো না, ঠিক আছে। এই যে এক একটা স্পার্ক গ্যাপ, এরা বেসিক্যালি আমরা কি বলতে পারি, এরা এক একটা ক্যাপাসিটারের মতো ব্যবহার করছে, ঠিক আছে। তাদের অ্যাক্রসে যে ভোল্টেজ ডিস্ট্রিবিউশনটা যদি এটা আমরা না কানেক্ট করতাম, এই নন লিনিয়ার রেজিস্টার যেটা এখানে দেখানো হয়েছে, এই দুটো নন লিনিয়ার রেজিস্টারকে যদি আমরা না কানেক্ট করতাম, বা এই যে দুটো নন লিনিয়ার রেজিস্টার এরা যদি কানেক্টেড না থাকতো, তখন এই যে গ্যাপ আর এই যে গ্যাপ দুটো গ্যাপের অ্যাক্রসে ভোল্টেজের যে ডিস্ট্রিবিউশন সেই ডিস্ট্রিবিউশনটা ইউনিফর্ম হতো না, একটার অ্যাক্রসে বেশি হতো আর একটার অ্যাক্রসে কম হতো, সেটা কিন্তু এটার ঠিক অপারেশনের জন্য জাস্টিফাইড হতো না, এটা ঠিক মতো তখন অপারেট করতো না। সেটা যাতে না হয় তার জন্য দেখতে হবে দুটো গ্যাপ যেটা আছে, গ্যাপ দুটো এমনই, তাদের মধ্যে গ্যাপটাও যদি সমান হয় তাহলে তাদের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপটাও সমান হওয়া উচিত, এবং সেইটাকে ম্যানেজ করার জন্য এখানে প্যারালালে এই নন লিনিয়ার রেজিস্টার গুলোকে কানেক্ট করা হয়েছে, ঠিক আছে। তাহলে এই নন লিনিয়ার টাইপ রেজিস্টার কানেক্ট করা থাকলো প্যারালালে এক একটা স্পার্ক গ্যাপের সঙ্গে, এবং তারপরে দুটো স্পার্ক গ্যাপের সঙ্গে সিরিজে আবার নন লিনিয়ার রেজিস্টার কানেক্ট করা থাকলো, এবং এটার ওয়ার্কিং প্রিন্সিপালটা আমরা এক্সপ্লেন করলাম যে এইভাবে এটা সিস্টেমে ওভার ভোল্টেজ এলে সেটাকে গ্রাউন্ড করে দেবে, ঠিক আছে। এবং কোনো ইকুইপমেন্ট যেটাকে প্রোটেক্ট করার জন্য আমরা ইউজ করছি সেটা কিন্তু সেটা কিন্তু ঠিক মতো থাকবে এবং সেটার কোনো ড্যামেজ হবে না। তাহলে এটা বুঝতে পারলে ওয়ার্কিংটা কি বোঝা গেল যেটা আমরা এক্সপ্লেন করলাম? হ্যাঁ বলো বলছি, ওই স্পার্ক গ্যাপের ওখানে ওই বললেন না নন লিনিয়ার যেগুলো লাগানো আছে রেজিস্টার গুলো, ওটার কারণটা কি বললেন? দেখো এটা যদি না লাগিয়ে রাখতাম, ধরো এখানে এটাকে এরকম আছে, এটা নেই, সাপোজ এইটা নেই এবং তারপরে এটাও নেই, ঠিক আছে। তখন কি হতো যদি এটা না থাকতো, মানে এরকম যদি রেখে দিতাম তো স্পার্ক গ্যাপ গুলো জাস্ট ছেড়ে দিতাম, তাহলে হচ্ছে কি আমার এই একটা গ্যাপ এর অ্যাক্রসে কি হচ্ছে, একটা ভোল্টেজের ড্রপ তো হচ্ছে, এই এই দুটোর মধ্যে একটা পোটেনশিয়াল ডিফারেন্স থাকছে, এই গ্যাপটার অ্যাক্রস একটা পোটেনশিয়াল ডিফারেন্স থাকছে, অ্যাজ ওয়েল অ্যাজ আমার এই যে গ্যাপ এর অ্যাক্রসেও একটা পোটেনশিয়াল ডিফারেন্স থাকছে, তাই তো? পোটেনশিয়ালের একটা ডিফারেন্স তো থাকছে, দুটো গ্যাপের মধ্যে একটা পোটেনশিয়াল ডিফারেন্স থাকছে, তো আমরা এটা যাতে ঠিক মতো অপারেট করে আমার জন্য চাইবো এই যে প্রত্যেকটা গ্যাপ, এরকম দুটো দেখিয়েছি বলে যে দুটোই থাকবে তার কোনো মানে নেই, এরকম অনেক কটা থাকে আর কি, এরকম যে গ্যাপ আছে সেই গ্যাপ গুলোর অ্যাক্রসে যে ভোল্টেজের ড্রপটা হচ্ছে সেটা যেন ইউনিফর্ম থাকে, মানে প্রত্যেকটার অ্যাক্রসে ড্রপটা যেন সমান হয়, ঠিক আছে। প্রত্যেকটার অ্যাক্রসে যদি ড্রপ সমান হয় তাহলে এটা বেটার পারফর্ম করতে পারে।
এবার ড্রপ যদি সমান করতে হয়, নর্মাল গ্যাপ ছেড়ে দিলে এর অ্যাক্রসে একরকম ড্রপ হবে, এর অ্যাক্রসে আরেক রকম ড্রপ হবে, পরে যদি আরেকটা থাকতো তার অ্যাক্রসে আরেক রকম ড্রপ হবে, মানে কোনো ইউনিফর্মিটি থাকতো না, ঠিক আছে, কোনো ইউনিফর্মিটি থাকতো না, কারণ এখানে কোনো কারেন্ট তো সেরকম ফ্লো করতো না, কারেন্ট যা হতো ডিউ টু আর্কিং, ঠিক আছে, কারেন্টটা হতো যে সমস্ত কারেন্টটাই হতো কিসের জন্য, আর্কিং এর জন্য হতো, আর্কিং এর জন্য কারেন্টটা হতো, এবং তার জন্য যে ভোল্টেজ ড্রপ সেটা কোনো মতেই প্রত্যেকটা গ্যাপের অ্যাক্রসে সমান হওয়া সম্ভব ছিল না। তো সেইটা যাতে হয় তার জন্য আমরা এখানে প্যারালালে একটা করে রেজিস্টার কানেক্ট করে দিয়েছি, নন লিনিয়ার টাইপ রেজিস্টার কানেক্ট করে দিয়েছি। এবার এই নন লিনিয়ার রেজিস্টার যখন এখানে কানেক্ট করে দিচ্ছি, তখন তো আর কারেন্টটা এদিক দিয়ে বেশি যাবে, তার পরিবর্তে বাইপাস হয়ে আমার এই রাস্তা দিয়ে বেশি ফ্লো করবে, কারণ এটাও একটা বাইপাস পাথ, তাই না? নন লিনিয়ার রেজিস্টারটাও তো একটা বাইপাস পাথ দিচ্ছে, যখন ওভার ভোল্টেজ হচ্ছে নন লিনিয়ার রেজিস্টারের রেজিস্ট্যান্স তো খুব কমে যাচ্ছে, মানে এদিক দিয়েও একটা ভালো মতো কারেন্ট কিন্তু এই রাস্তা দিয়েও ফ্লো করবে, এবং যখন এই রেজিস্টারের মধ্যে দিয়ে কারেন্টটা ফ্লো করবে, কারণ রেজিস্টারের ভ্যালুগুলো তো আমরা অ্যাডজাস্ট করতে পারি, আমরা সেম যদি দুটো রেজিস্টারের ভ্যালু রাখি তাহলে দুটোর অ্যাক্রসে কারেন্টও সেম হবে, এবং দুটোর মধ্যে দিয়ে কারেন্ট যদি সেম হয় তাদের অ্যাক্রসে পোটেন্সিয়াল ড্রপটাও সেম হবে। দ্যাট মিনস এই যে গ্যাপ, এই দুটো গ্যাপের মধ্যে ভোল্টেজের যে ড্রপটা হচ্ছে বা পোটেন্সিয়ালের যে ডিফারেন্সটা হচ্ছে সেইগুলো কিন্তু ইউনিফর্মিটি থাকবে। যদি আমরা এই এটাকে না লাগিয়ে রাখতাম, তখন যা কারেন্ট ফ্লো হতো এদের মধ্যে দিয়ে আর্কিং এর জন্য ফ্লো হতো, এবং সেক্ষেত্রে কিন্তু পোটেন্সিয়াল ডিফারেন্সটা ইউনিফর্ম হতো না, বা ভোল্টেজের ডিস্ট্রিবিউশন গুলো ইউনিফর্ম হতো না প্রত্যেকটা গ্যাপের অ্যাক্রসে, যেটা নন লিনিয়ার রেজিস্টারকে কানেক্ট করার মাধ্যমে আমরা করতে পারছি। ঠিক আছে, তো এই কারণে এখানে নন লিনিয়ার রেজিস্টারকে কানেক্ট করে রাখা হচ্ছে। তো এটাই হচ্ছে এর ওয়ার্কিং প্রিন্সিপাল, এবং টোটাল যে বস্তুটা, মানে এই যে টোটাল অ্যারেঞ্জমেন্টটা, এই গ্যাপ এবং এই যে সিরিজ রেজিস্টার থাকা আমাদের নন লিনিয়ার রেজিস্টার, এই সমস্ত জিনিসটাকে একটা হাউজিং এর মধ্যে রাখা থাকে। ঠিক আছে, তো এইভাবে এটা প্রোটেকশন প্রোভাইড করে, বুঝতে পারলে? নয়ন রঞ্জন দাস, হ্যাঁ স্যার, বুঝতে পেরেছ? নন লিনিয়ার রেজিস্টার গুলো কি দিয়ে তৈরি হয় বললাম, নন লিনিয়ার রেজিস্টার যেগুলো আছে সেগুলো কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হয় জেনারেলি? পাইরাইট আর মেট্রোসিল, পাইরাইট অথবা মেট্রোসিল দিয়ে তৈরি হয়। আচ্ছা, নন লিনিয়ার রেজিস্টারের বিশেষ বৈশিষ্ট্য কি জানলে, কি এর বিশেষ বৈশিষ্ট্যটা কি? দাঁড়াও তুমি বলো না, অন্য একজন বলো, সৌরভ কুণ্ডু বলো, সৌরভ কুণ্ডু বলো, নন লিনিয়ার রেজিস্টারের বৈশিষ্ট্য কি? নন লিনিয়ার রেজিস্টার যেটা ইউজ করছি তার বিশেষ বৈশিষ্ট্যটা বলো তুমি, কি আছে ক্যারেক্টারিস্টিক্স নর্মাল রেজিস্টারের সঙ্গে এর রেজিস্টার? হ্যাঁ বলো। যখন ওটা আটকে যায় রেজিস্টার হয়ে পেরিয়ে যাবে না, ডানদিকটা যেটা রাখলেন ধর, না না, এটার ক্যারেক্টারিস্টিক্স কি আছে, মানে বিশেষ বৈশিষ্ট্য কিছু আছে, আমরা নর্মাল যে রেজিস্টার বলি তার সঙ্গে এর কোনো পার্থক্য আছে কি নন লিনিয়ার রেজিস্টারে? এই যে নন লিনিয়ার টাইপ রেজিস্টার আমরা দেখাচ্ছি, এটার কোনো বিশেষ পার্থক্য আছে কি নর্মাল রেজিস্টার যেটা আছে আর নন লিনিয়ার রেজিস্টার যেটা আছে, দুটোর মধ্যে কি কোনো পার্থক্য আছে, চরিত্রগত কোনো পার্থক্য আছে কি, সেটাই জানতে চাইছি। হ্যাঁ, কি পার্থক্য সেটাই বলো। এটা রেজিস্ট্যান্স কি চেঞ্জ করে, ভোল্টেজ বাড়ালে কি এই ধরনের রেজিস্টারের রেজিস্ট্যান্স কি ভ্যারি করে? তোমরা তো অনেক নিউমেরিক্যাল প্রবলেম করেছো, সেখানে কি এরকম ধরো একটা 15 অ্যাম্পিয়ারের, সরি একটা ধরো 20 ওহমের একটা রেজিস্টার আছে, ঠিক আছে, একটা 20 ওহমের রেজিস্টার আমরা ধরো একটা 100 ভোল্টের অ্যাক্রসে কানেক্ট করলাম, ঠিক আছে, ধরো একটা 100 ভোল্টের একটা সাপ্লাইয়ের অ্যাক্রসে কানেক্ট করলাম একটা 20 ওহমের একটা রেজিস্টার আছে, ঠিক আছে, এটা 20 ওহম রেজিস্টার ধরো কানেক্ট, তো এখন এটা 20 ওহম দিচ্ছে, যদি আমরা এটাকে চেঞ্জ করে 100 ভোল্টে চেঞ্জ করে যদি 200 ভোল্ট করে দিই, এটা কি 20-র জায়গায় অন্য কিছু হয়ে যাবে, রেজিস্ট্যান্সের ভ্যালু কি চেঞ্জ হয়ে যাবে? মানে 20 ওহম কে যদি আমরা 100 ভোল্টের অ্যাক্রসে লাগাই তখন একরকম বাধা দেবে, আর 200 ভোল্টের অ্যাক্রসে লাগালে আরেক রকম বাধা দেবে, এরকম কি হয়? রেজিস্ট্যান্স ওটা তো চেঞ্জ হবে না, ওটা তো একই থাকবে। হ্যাঁ, রেজিস্ট্যান্সটা ভোল্টেজের সঙ্গে তো চেঞ্জ হচ্ছে না, তাহলে ভোল্টেজ বাড়ালে কমালে আমার রেজিস্ট্যান্সের ভ্যালু তো চেঞ্জ হয় না, নরমাল যে রেজিস্টারের কথা আমরা বলি, কিন্তু এই রেজিস্টার যেটা আছে থাইরাইট একটা তৈরি বা মেট্রোসিলের তৈরি যে রেজিস্টারটা আছে সেটার বৈশিষ্ট্য কি, এটা হচ্ছে যখন ওভার ভোল্টেজ চলে আসবে সিস্টেমে তখন হচ্ছে এটা কম রেজিস্ট্যান্স অফার করবে, আর যখন বেশি ভোল্টেজ মানে নর্মাল ভোল্টেজ যখন থাকবে তখন কিন্তু এই রেজিস্ট্যান্সটা অনেক বেশি হবে, যখন বেশি ভোল্টেজ চলে আসবে তখন এই রেজিস্ট্যান্সটা অনেক কমে যাবে, ঠিক আছে, এটাই হচ্ছে বিশেষ একটা পার্থক্য নর্মাল রেজিস্টারের সঙ্গে নন লিনিয়ার রেজিস্টারের, এটাই হলো পার্থক্য। ঠিক আছে, তো এবার দেখো, এবার আমরা বলছি যে এই ধরনের যে আমরা অ্যারেঞ্জমেন্ট ইউজ করছি ভাল টাইপ যে লাইটেনিং অ্যারেস্টার, তার সুবিধাগুলো কি কি? সুবিধাগুলো হচ্ছে যে এটার মাধ্যমে,
হ্যাঁ বলো, হ্যাঁ বলো। ওখানে ওই সিরিজের যে রেজিস্টারটা দিনছেন নন লিনিয়ার, ওটা কি কারণে দিনছেন? সিরিজের নন লিনিয়ার রেজিস্টারটা দেখো, এটাই তো মেন হচ্ছে তোমার মেন কাজটা করছে। যখন হচ্ছে রেজিস্ট্যান্সটা আমাদের মানে যখন আমাদের ওভার ভোল্টেজটা হচ্ছে, ওভার ভোল্টেজ হলে আমার এটাও একটা কাজ করছে, মানে শুধু এটা থাকছে, এটা তো থাকছে, তার সঙ্গে কিন্তু এটারও একটা কাজ থাকছে। এটা হচ্ছে লো রেজিস্ট্যান্স প্রোভাইড করছে না, যখন আমাদের ওভার ভোল্টেজ হচ্ছে এগুলোও করছে, কিন্তু তাদের সঙ্গে এটাও থাকছে, কিন্তু এগুলোর উদ্দেশ্য আলাদা। এটাকে শুধুমাত্র আমরা রেজিস্ট্যান্সটাকে ওভার ভোল্টেজ কন্ডিশনে কমানোর জন্য ইউজ করিনি, এটার আরেকটা উদ্দেশ্য হচ্ছে ভোল্টেজ ড্রপটা যাতে ইউনিফর্ম থাকে সেটার জন্য ইউজ করেছি। কিন্তু তার সঙ্গে একটা অ্যাডিশনাল আমাদের দরকার, যেটা নর্মাল আমরা আমাদের লাইটেনিং অ্যারেস্টারের কনস্ট্রাকশন দেখবে, লাইটেনিং অ্যারেস্টারের কনস্ট্রাকশন বেসিক যেটা দেখিয়েছিলাম সেখানে কি বলেছিলাম, যে স্পার্ক গ্যাপ থাকে এর মধ্যে মেন কনস্ট্রাকশন, আমরা বলেছিলাম না, প্রথমত একটা স্পার্ক গ্যাপ থাকে এবং তার সঙ্গে একটা সিরিজ রেজিস্টার থাকে, নন লিনিয়ার টাইপ একটা সিরিজ রেজিস্টার থাকে, যেটা আমার ভোল্টেজ বাড়ালে কম রেজিস্টেন্স অফার করে। তো এটা হচ্ছে সেই রেজিস্টেন্সটা, নিচের যেটা তুমি লাইটেনিং অ্যারেস্টারের নিচে যেটা এই দেখতে পাচ্ছ, একদম নিচে যে থাইরাইডের রেজিস্টারটা দেখতে পাচ্ছ, নন লিনিয়ার রেজিস্টার, এটা হচ্ছে সেই রেজিস্টারটা যেটা আমাদের স্পার্ক গ্যাপের সঙ্গে সিরিজে কানেক্ট করে রাখতেই হবে। তার সঙ্গে অ্যাডিশনাল ফিচার হিসেবে আমরা এখানে কানেক্ট করছি যেটা আমাদের নন লিনিয়ার রেজিস্টার, সেটা তো আমরা কানেক্ট করছি কারণ কারণ আমরা চাই যে এই স্পার্ক গ্যাপের অ্যাক্রসে যে ভোল্টেজের ড্রপটা সেটা প্রত্যেকটা গ্যাপের অ্যাক্রসে যাতে সেম হয়, ঠিক আছে? আদারওয়াইজ এটা কিন্তু অন্য কোনো বিশেষ পারপাস আলাদা ভাবে নেই, মেন যেটা আমাদের যেটা আছে নন লিনিয়ার রেজিস্টার সেটা কিন্তু এইটাই, এটা সেই কাজটা করে, তাহলে এটা তো আমাকে দিতেই হবে, প্লাস এগুলোকে দিতে হচ্ছে ভোল্টেজ ড্রপটাকে সেম করবার জন্য প্রত্যেকটা স্পার্ক গ্যাপের অ্যাক্রসে, ঠিক আছে? হ্যাঁ স্যার, তো এটা দেখো, এবার এই আমাদের যে লাইটেনিং অ্যারেস্টার আমরা ইউজ করছি ভাল্ভ টাইপের, তাতে আমাদের সুবিধা কি হচ্ছে, সুবিধা হচ্ছে অ্যাডভান্টেজ কি, এতে অ্যাডভান্টেজ হচ্ছে এটা খুবই ভালো প্রোটেকশন দেয়, খুব এফেক্টিভ প্রোটেকশন দেয় ওভার ভোল্টেজের ক্ষেত্রে, ঠিক আছে? অন্যান্য যে সমস্ত লাইটেনিং অ্যারেস্টার আমরা পড়েছি এর আগে পর্যন্ত, সেগুলোর থেকে এটা আরো বেটার প্রোটেকশন দিতে পারে, ঠিক আছে? আরো বেশি এফেক্টিভ প্রোটেকশন দিতে পারে, বিশেষ করে ট্রান্সফরমার এবং কেবিল, এই সমস্ত ইকুইপমেন্টকে যখন আমরা প্রোটেক্ট করতে চাই, সেগুলো প্রোটেকশনের পারপাসে আমাদের এই ভাল্ভ টাইপ লাইটেনিং অ্যারেস্টার যথেষ্ট কার্যকরী। এবং এর যে অপারেটিং টাইম যেটা আছে, মানে ওভার ভোল্টেজ হওয়া, ধরো সিস্টেমে ওভার ভোল্টেজ হলো এবং তারপরে সেটাকে আমাকে গ্রাউন্ড করতে হলো, বা ওভার ভোল্টেজের জন্য যে কারেন্টটা সেটা গ্রাউন্ডে গেলে তবে তো সিস্টেমটা আইসোলেটেড হবে, তো এই কাজটা হতে সম্পূর্ণ হতে এখানে মাত্র 1 সেকেন্ড থেকেও কম সময় লাগে, ঠিক আছে? এখানে যে অপারেটিং টাইম আছে আমাদের, অপারেটিং টাইম, এর অপারেটিং টাইমটা হচ্ছে লেস দ্যান 1 সেকেন্ড, ঠিক আছে? মানে এটা খুব কম সময়ের মধ্যেই অপারেট করতে পারছে, এটাও একটা ভালো জিনিস। অপারেটিং টাইম বেশি হলে কিন্তু সেটা আমাদের পাওয়ার সিস্টেমের ক্ষেত্রে ডিসঅ্যাডভান্টেজিয়াস হয়ে যায়, ঠিক আছে? কিন্তু এটা অপারেটিং টাইম লেস দ্যান 1 সেকেন্ড, মানে যথেষ্ট ফাস্ট বলা চলে এটা, ঠিক আছে? এর আগে আমরা স্পার্ক গ্যাপ টাইপ পড়েছিলাম, সরি, এর আগে আমরা যেটা পড়েছিলাম আমাদের হর্ন গ্যাপ টাইপ, হর্ন গ্যাপ যেটা আছে, হর্ন গ্যাপের মধ্যে লাইক কত সময় ছিল, অপারেটিং টাইমটা অলমোস্ট 3 সেকেন্ড মতো ছিল, কিন্তু এখানে দেখো অপারেটিং টাইমটা হচ্ছে লেস দ্যান 1 সেকেন্ড, তার মানে এটার অপারেশন অনেক ফাস্ট হয়, ঠিক আছে? এবং এটার যে ইম্পালস রেশিও, সেই ইম্পালস রেশিওটা হচ্ছে ইউনিটি হয় অলমোস্ট, ঠিক আছে? এর যে ইম্পালস রেশিও, ইম্পালস রেশিও কাকে বলে, কোন লাইটেনিং অ্যারেস্টারের ক্ষেত্রে ইম্পালস রেশিও আমরা কাকে বলবো, এটা একটা টার্ম একটু জেনে রাখা ভালো, ইম্পালস রেশিও জিনিসটা কি, ইম্পালস রেশিও এটা হচ্ছে দুটো ভোল্টেজের রেশিও, ঠিক আছে? কোন দুটো ভোল্টেজ রেশিও, না যখন আমাদের সার্জ কন্ডিশন, মানে এরকম ওভার ভোল্টেজ যে কন্ডিশনটা হচ্ছে সেই কন্ডিশনে কখন ব্রেকডাউন হয়, বা ব্রেকডাউন কত ভোল্টেজে ব্রেকডাউন হয়, মানে ব্রেকডাউন ভোল্টেজ, ব্রেকডাউন ভোল্টেজ আন্ডার সার্জ কন্ডিশন, ঠিক আছে? ব্রেকডাউন ভোল্টেজ আন্ডার সার্জ কন্ডিশন, ব্রেকডাউন ভোল্টেজ আন্ডার সার্জ কন্ডিশন, সার্জ কন্ডিশন মানে বুঝতে পারছো তো, ওভার ভোল্টেজ কন্ডিশন, ওভার ভোল্টেজ কন্ডিশনে যখন আমাদের হচ্ছে তখন সার্জ যেটা আসছে সেই সার্জের জন্য কত ভোল্টেজে ব্রেকডাউন হচ্ছে, তার মানে এই যে সার্জ ভোল্ট, সার্জ কন্ডিশন যেটা, সেই সময় যে আমাদের ভোল্টেজ গুলো আসে সেগুলো কি
নর্মাল পাওয়ার ফ্রিকোয়েন্সি ভোল্টেজ হয় সেগুলো কিন্তু তা হয় না, সেগুলো হচ্ছে অনেক হাই ফ্রিকোয়েন্সি একটা ট্রানজিয়েন্ট টাইপের ভোল্টেজ হয়, ঠিক আছে? হাই ফ্রিকোয়েন্সি ট্রানজিয়েন্ট ভোল্টেজ মানে এর যে ফ্রিকোয়েন্সি এটা নর্মাল পাওয়ার ফ্রিকোয়েন্সি, যে আমাদের পাওয়ার ফ্রিকোয়েন্সি সেটার সিগন্যাল কত 50 হার্জ, কিন্তু যেটা আমাদের সুইচিং কন্ডিশন বা তার জন্য যে ওভার ভোল্টেজ বা লাইটিনিং এর জন্য যে ওভার ভোল্টেজ তার যে ভোল্টেজ গুলো আসছে সেগুলো কিন্তু অনেক হাই ফ্রিকোয়েন্সি, অনেক হাই ফ্রিকোয়েন্সির হয়ে থাকে। তো সেরকম হাই ফ্রিকোয়েন্সি যুক্ত যদি চার্জ চলে আসে তার ক্ষেত্রে কত ভোল্টেজ সেটা ডিভাইডেড বাই ব্রেকডাউন ভোল্টেজ আন্ডার লো ফ্রিকোয়েন্সি কন্ডিশন, ঠিক আছে? ব্রেকডাউন ভোল্টেজ আন্ডার লো ফ্রিকোয়েন্সি অথবা পাওয়ার ফ্রিকোয়েন্সি বলতে পারো, মানে নর্মাল যেটা আমাদের পাওয়ার ফ্রিকোয়েন্সি সেটা বলা যেতে পারে। মানে 50 হার্জে যদি আমাদের সিগনাল হতো তখন কত ভোল্টেজে ব্রেকডাউন হতো? এইটা এটা হচ্ছে নিচেরটা হচ্ছে তাই, ঠিক আছে? নিচেরটা হচ্ছে তাই, আর উপরেরটা কি? উপরেরটা হচ্ছে যখন আমাদের কোনো হাই ফ্রিকোয়েন্সি কোনো সার্জ চলে আসছে সেই অবস্থায় কত ভোল্টেজে ব্রেকডাউন হচ্ছে সেইটা। তার মানে দুটো ভোল্টেজের রেশিও, বেসিক্যালি ইম্পালস রেশিও যেটা সেটা হচ্ছে দুটো ভোল্টেজের রেশিও, দুটোই ব্রেকডাউন ভোল্টেজ, কিন্তু উপরে যেটা আছে নিউমারেটরে যেটা আছে সেটা হচ্ছে ব্রেকডাউন ভোল্টেজ আন্ডার সার্জ কন্ডিশন, ঠিক আছে? দ্যাট মিনস দ্য হাই ফ্রিকোয়েন্সি ট্রানজিয়েন্ট পাওয়ার ভোল্টেজ তখন কত ভোল্টেজে ব্রেকডাউন হয় ডিভাইডেড বাই ব্রেকডাউন ভোল্টেজ আন্ডার পাওয়ার ফ্রিকোয়েন্সি কন্ডিশন, মানে 50 হার্জে যদি আমাদের ওভার ভোল্টেজ হতো তখন কত ভোল্টেজে ব্রেকডাউন হতো, এই দুটো রেশিওকেই বলা হয় ইম্পালস রেশিও। এবার এই ইম্পালস রেশিওটা যত একের কাছাকাছি হবে ততই ভালো, ঠিক আছে? একের কাছাকাছি হওয়াটাই হচ্ছে ভালো, কিন্তু এই ক্ষেত্রে হচ্ছে আমাদের এক্সাক্টলি ওয়ানই থাকে, ঠিক আছে? এই আমাদের যে ভাল্ব টাই যে লাইটেনিং অ্যারেস্টার এটার ক্ষেত্রে ইম্পালস রেশিওর যে ভ্যালু এক্সাক্টলি এটা ওয়ান থাকে, মানে হুইচ ইজ ভেরি গুড, ঠিক আছে? এটা হচ্ছে একটা অ্যাডভান্টেজ এর ক্ষেত্রে, প্র্যাকটিক্যালি এটা ইউনিটি থাকে। তো এর ইম্পালস রেশিও কত হয়, এই আমাদের ভাল্ব টাইপ যে লাইটেনিং অ্যারেস্টার তার ক্ষেত্রে ইম্পালস রেশিওটা হচ্ছে ওয়ান, ঠিক আছে? এর ইম্পালস রেশিও হচ্ছে ওয়ান, ঠিক আছে? দ্যাট মিনস চার্জ কন্ডিশনে যে ভোল্টেজে ব্রেকডাউন হয় পাওয়ার ফ্রিকোয়েন্সি কন্ডিশনেও সেই ভোল্টেজেই ব্রেকডাউন হয়, কোনো পার্থক্য হয় না। তো এটা ভালো জিনিস, ঠিক আছে? এটা একটা ভালো জিনিস। তো এটার ইম্পালস রেশিও হচ্ছে ইউনিটি, এটা একটা অ্যাডভান্টেজ। তাহলে কতগুলো অ্যাডভান্টেজ বললাম, প্রথমত বললাম যে এটা হচ্ছে ভালো এফেক্টিভ একটা প্রোটেকশন দেয়, অন্যান্য যে লাইটেনিং অ্যারেস্টার আছে সেগুলোর তুলনায় এটার প্রোটেকশনটা অনেক বেশি এফেক্টিভ, বিশেষ করে ট্রান্সফরমার এবং কেবিল এদেরকে প্রোটেক্ট করবার জন্য এটা খুব ভালো প্রোটেকশন দেয়। অপারেটিং টাইম যেটা সেটা হচ্ছে লেস দ্যান 1 সেকেন্ড হয়, এটা একটা ভালো জিনিস। এবং তৃতীয়ত বললাম যে ইম্পালস রেশিওটা প্র্যাকটিক্যালি ইউনিটি থাকে, এটাও একটা অ্যাডভান্টেজিয়াস জিনিস, ঠিক আছে? তো এগুলো হচ্ছে অ্যাডভান্টেজিয়াস থিং অফ ভাল্ব টাইপ অ্যারেস্টার। আর এর ডিসঅ্যাডভান্টেজটা কি আছে? ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে যে যখন কোনো একটা খুব স্টিপ একটা সার্জ চলে আসে, খুব স্টিপ মানে কি, স্টিপনেস কাকে বলে? স্টিপনেস মানে হচ্ছে এই আমরা যে নর্মাল যে ওভার ভোল্টেজের ছবি দেখিয়েছিলাম, ওভার ভোল্টেজের যে ওয়েব ফর্মের ছবি দেখিয়েছিলাম সেটা প্রথম দিনেই আমরা বলেছিলাম এরকম একটা ওয়েব ফর্ম থাকে, এক্সিস বরাবর ভোল্টেজ আর এক্স অ্যাক্সিস বরাবর হচ্ছে টাইম, এরকম একটা ওয়েব ফর্ম আমরা দেখিয়েছিলাম। ওয়েব ফর্মটা কেমন ছিল আগে একটা ক্লাসে আমি এক্সপ্লেন করেছিলাম, ওয়েব ফর্মটা হচ্ছে এইরকম টাইপের একটা ওয়েব ফর্ম ছিল, তাই না? এরকম টাইপের একটা ওভার ভোল্টেজের ওয়েব ফর্ম আমরা দেখেছিলাম। এবার এই ওয়েব ফর্মের এই যে অংশটা এখান থেকে এই যেটা এইটুকু অংশটা এটাকে আমরা কি বলি, এটা হচ্ছে ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে টেল সাইড, তাই তো? এটা হচ্ছে টেল, মানে এটা সামনের দিকটাকে আমরা ফ্রন্ট বলছি, পিছনের দিকটাকে আমরা টেল বলছি। তো এইটা যত তাড়াতাড়ি উঠবে, মানে এটা হচ্ছে 0 ভোল্টেজ আর এটা হচ্ছে ম্যাক্সিমাম ভোল্টেজ, তো 0 থেকে ম্যাক্সিমামে যেতে যত কম সময় নেবে তত সেটা বেশি স্টিপ হবে, ঠিক আছে? তাহলে এটা একটা ওয়েব ফর্ম হয়ে গেল। আমি আর একটা ওয়েব ফর্ম ড্র করছি, আর একটা আমি ওয়েব ফর্ম সিমিলার টাইপের ড্র করছি। ধরো এখানেও আমরা ওয়াই অ্যাক্সিসে ভোল্টেজ দেখাবো, এক্স অ্যাক্সিসে আমরা টাইম দেখাবো, ঠিক আছে? এরকম এক্স অ্যাক্সিসে আমরা টাইম দেখাবো। এবার হচ্ছে ওয়েব ফর্মটা কেমন হয়েছে, না ওয়েব ফর্মটা ধরো এইরকম হয়ে গেছে। এবার বলো দেখি কোন কোন ভোল্টেজ ওয়েব ফর্মটা বেশি স্টিপ, কোনটাকে বেশি স্টিপ বলবে, প্রথমটা না সেকেন্ডটা, কোনটা বেশি স্টিপ, কোনটা তার ম্যাক্সিমাম ভ্যালুতে পৌঁছাতে কম সময় নিচ্ছে? সেকেন্ডটা স্যার, সেকেন্ডটা হচ্ছে কম সময়ের মধ্যে ম্যাক্সিমাম ভ্যালুতে পৌঁছাচ্ছে, এখানে এতটা সময় লেগেছে, এখানে হচ্ছে দেখো আরো কম সময়ের মধ্যে ম্যাক্সিমাম ভ্যালুতে পৌঁছে যাচ্ছে। তো অনেক ক্ষেত্রে কি হয়, অনেক এরকম স্টিপ যদি কোনো, এটাকে বলা হয় স্টিপ, ঠিক আছে?
তো এরকম স্টিপ যদি কোনো একটা আমাদের ওয়েব ফর্ম চলে আসে, ওভার ভোল্টেজের ওয়েব ফর্ম, সেক্ষেত্রে দেখা যায় যে এটা ঠিক মতো প্রোটেকশন দিতে পারছে না। ঠিক আছে, আমাদের যে ভাল্ভ টাইপ যে লাইটেনিং অ্যারেস্টার, এরকম স্টিপ ওভার ভোল্টেজ ওয়েব ফর্মের ক্ষেত্রে ভালো প্রোটেকশন দিতে পারে না। ঠিক আছে, তার জন্য আরো কিছু অ্যাডিশনাল ফিচার অ্যাড করতে হবে, ভালো আরো ভালো প্রোটেকশন পাওয়ার জন্য আরো কিছু অ্যাডিশনাল ফিচার সেখানে অ্যাড করার দরকার আছে। এটা একটা ডিসঅ্যাডভান্টেজিয়াস থিং অফ দা ভাল্ভ টাইপ লাইটেনিং অ্যারেস্টার। ঠিক আছে, এরকম স্টিপ ওয়েব ফর্ম চলে এলে সেটা ঠিক মতো কাজ করতে পারে না। আর একটা ডিসঅ্যাডভান্টেজ আছে যে এর মধ্যে যদি কোনো কারণবশত এর যে কেসিংটা দেখতে পাচ্ছ, এখানে যে ছবিটা দেখেছো, এই কেসিং এর মধ্যে যদি কোনো কারণে জল ঢুকে যায়, ঠিক আছে, মানে এর মধ্যে যদি কোনো কারণে ময়েশ্চার ঢুকে যায়, তখন কিন্তু এটা ঠিক মতো পারফরমেন্স করবে না। এর ভেতরে যে নন লিনিয়ার রেজিস্টার আছে বা এর মধ্যে যে আমার স্পার্ক গ্যাপ আছে, সেগুলো তখন ঠিক মতো ফাংশন করবে না এর ভেতরে যদি ময়েশ্চার ঢুকে যায়। তার জন্য কি করতে হবে, এখানে প্রপার মানে ময়েশ্চার যাতে না ঢুকে তার জন্য এফেক্টিভ সিলিং এর ব্যবস্থা এনক্লোজারটার মধ্যে কিন্তু সবসময় রাখতে হবে। এটাও একটা ডিসঅ্যাডভান্টেজ, যেখানে অন্যান্য যে সমস্ত আমরা লাইটিনিং অ্যারেস্টার দেখেছি অনেকগুলো ওপেন অ্যাটমোস্ফিয়ারেই থাকে। ঠিক আছে, এর আগে যেটা আমরা এক্সপালশন টাইপ দেখেছি বা যেটা আমাদের মাল্টি গ্যাপ টাইপ অথবা হর্ন গ্যাপ টাইপ বা রড টাইপ, সেগুলো কি থাকতো, সবকিছুই থাকতো ওপেন অ্যাটমোস্ফিয়ারে থাকতো। ঠিক আছে, কিন্তু এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে এটা একটা এনক্লোজারের মধ্যে থাকছে, একটা বদ্ধ জায়গার মধ্যে থাকছে, এবং সেখানে যদি কোনো কারণে ময়েশ্চার চলে যায়, ময়েশ্চার চলে গেলে কিন্তু এটার পারফরমেন্স ঠিক হবে না। তার জন্য এখানে প্রপার সিলিং অ্যারেঞ্জমেন্টটা রাখতে হবে, মানে কোনো কারণেই যেন এই পোর্সেলিনিং এর যে হাউসিং, পোর্সেলিন হাউসিং এর মধ্যে যেন ওয়াটার ভেপার বা ময়েশ্চার এনক্লোজ মানে এনক্রোচ না করতে পারে। ঠিক আছে, তো এটা হচ্ছে একটা ডিসঅ্যাডভান্টেজ। তাহলে এটা হচ্ছে আমরা ডিসঅ্যাডভান্টেজ এবং অ্যাডভান্টেজ এবং ওয়ার্কিং প্রিন্সিপাল অফ ভাল্ভ টাইপ লাইটেনিং অ্যারেস্টার এটা ডিসকাস করে ফেলি। ঠিক আছে, ভাল্ভ টাইপের ক্ষেত্রে আমরা ডিসকাস করলাম এগুলো, এছাড়াও লাইটার আছে যেটা বর্তমানে খুব বেশি ইউজ হয়, সেই লাইটেনিং অ্যারেস্টারটার নাম হচ্ছে কি, মেটাল অক্সাইড ভ্যারিয়েস্টার টাইপ লাইটেনিং অ্যারেস্টার। ঠিক আছে, এটা হচ্ছে 6 নাম্বার, আমি 5টা বলেছিলাম, কিন্তু এটা এখনকার দিনে যে লাইটেনিং অ্যারেস্টার গুলো আছে সেটার মধ্যে কিন্তু মেটাল অক্সাইড ভ্যারিয়েস্টার টাইপ লাইটেনিং অ্যারেস্টার এটাই হচ্ছে সব থেকে বেশি ইউজ হয়ে থাকে এখন। তো এটার মধ্যে বেশি কি থাকে, এটা হচ্ছে কোন ধরনের, এটাকে লাইটেনিং অ্যারেস্টারও বলা যেতে পারে বা সার্জ ডাইভার্টারও বলা যেতে পারে। সার্জ টাইপ অফ ডাইভার্টারস আর অলসো নোন অ্যাজ গ্যাপলেস সার্জ ডাইভার্টারস অথবা জিঙ্ক অক্সাইড ডাইভার্টার, এটার আরেকটা নাম কি বলেছে, এটাতে কোনো গ্যাপ থাকে না, মানে আগে যতগুলো পড়েছি সবগুলোতে দেখো স্পার্ক গ্যাপ ছিল, স্পার্ক গ্যাপ ছিল না এমন একটাও আছে কি, রড গ্যাপেও গ্যাপ ছিল, হর্ন গ্যাপেও গ্যাপ ছিল, মাল্টি গ্যাপেও গ্যাপ ছিল, ভাল্ভ টাইপেও গ্যাপ ছিল, এক্সপালশন টাইপেও গ্যাপ ছিল। ঠিক আছে, মানে সবগুলোই কিন্তু গ্যাপ ছিলই, এক বা একাধিক গ্যাপ ছিল, কিন্তু আমাদের এই যে মেটাল অক্সাইড ভ্যারিয়েস্টার টাইপ যে লাইটেনিং অ্যারেস্টার এর মধ্যে কিন্তু কোনো গ্যাপ থাকে না, তার জন্য এর আরেকটা নাম হচ্ছে গ্যাপলেস লাইটেনিং অ্যারেস্টার। ঠিক আছে, বা গ্যাপলেস সার্জ ডাইভার্টার, এবং এটাকে আরেকটা নামও দেওয়া হয়ে থাকে জিঙ্ক অক্সাইড ডাইভার্টার, কারণ এটা মেনলি জিঙ্ক অক্সাইড দিয়ে তৈরি করা থাকে। ঠিক আছে, এটার মেন যে কম্পোনেন্ট, ম্যানুফ্যাকচারিং যেটা কম্পোনেন্ট সেটা হচ্ছে জিঙ্ক অক্সাইড। ঠিক আছে, জিঙ্ক ইজ এ মেটাল, মেটালের একটা অক্সাইড, ঠিক আছে, তার জন্য এটাকে মেটাল অক্সাইড ভ্যারিয়েস্টারও বলা হয়ে থাকে। ঠিক আছে, মেটাল অক্সাইড যে ভ্যারিয়েস্টার এটার নাম বলছে, তো মেটাল অক্সাইড মানে কি, এখানে জিঙ্ক ইজ দ্য মেটাল, জিঙ্ক অক্সাইড ভ্যারিয়েস্টার এটাই হচ্ছে এই মেটালটা। তো এটা হচ্ছে তোমার যে কি থাকে এর মধ্যে, না জিঙ্ক অক্সাইড যেটা সেটা হচ্ছে এক ধরনের সেমি কন্ডাক্টিং এন টাইপ মেটেরিয়াল। ঠিক আছে, এই মেটেরিয়ালটা হচ্ছে ফাইন, মানে এটাকে ডোপিং করা থাকে, সেমি কন্ডাক্টরে আমরা জানি ডোপিং করা হয়, কিভাবে ডোপিং করে, না বাই অ্যাডিং সাম ফাইন পাউডার অফ সাম ইনসুলেটিং অক্সাইডস। ঠিক আছে, ইনসুলেটিং অক্সাইডের কিছু এখানে ডোপিং করা থাকে, এবং এই যে পাউডারটা এটাকে হচ্ছে এমনভাবে প্রসেস করে যাতে এটা একটা ডিস্কের মতো শেপ নেয়। ঠিক আছে, একটা ডিস্ক আকৃতির শেপ এটা নেয়। ঠিক আছে, এটা একটা ডিস্কের মতো শেপ নিয়ে ফর্ম করে, এই যে মেটাল অক্সাইড ভ্যারিয়েস্টার এটাকে এমনভাবে মানে প্রসেস করা হয়, এটা একটা ডিস্ক আকৃতি, এরকম আকৃতির একটা শেপ নিয়ে থাকে। ঠিক আছে, এবার এই টোটাল জিনিসটাকে একটা পোর্সেলিন হাউজিং এর মধ্যে ইনার্ট অ্যাটমোসফিয়ারে রাখা থাকে, ইনার্ট অ্যাটমোসফিয়ার যাতে এটার মধ্যে ময়েশ্চার এনক্লোজ এনক্রোচ না করতে পারে। ঠিক আছে, ময়েশ্চার যাতে না ঢুকতে পারে তার জন্য এটাকে ইনার্ট অ্যাটমোসফিয়ারে, বিশেষত নাইট্রোজেন গ্যাস অথবা SF6 গ্যাস এই অ্যাটমোসফিয়ারের মধ্যে রাখা থাকে। এটার কনস্ট্রাকশনটা একটু দেখে নেওয়া যাক,
এর কনস্ট্রাকশনে দেখো, উপরে হচ্ছে একটা লাইন টার্মিনাল এখানে কানেক্টেড হবে, মানে যে সিস্টেমের যেটা লাইন কন্ডাক্টর সেটা উপরে আমাদের একটা জায়গায় এসে প্রবেশ করবে লাইন টার্মিনালে, এবং এর মধ্যে একটা স্প্রিং আছে, স্প্রিংটা হচ্ছে ভেতরের পার্টস গুলোর যাতে ভাইব্রেশনের জন্য কোনো এর অ্যালাইনমেন্টটা কোনো ডিস্টার্ব না হয় তার জন্য এখানে স্প্রিং রাখা থাকে, মানে ভেতরের যে পার্টস গুলো সেটাতে যেন ভাইব্রেশনের জন্য কোনো ডিস্টারবেন্স না আসে সেটার জন্য রাখা থাকছে। এবং এর ভেতরে বাইরেটা কি থাকছে, বাইরের যে বক্সটা, বাইরের বক্সটা হচ্ছে পোর্সেলিনের একটা হাউজিং, পোর্সেলিনের তৈরি একটা হাউজিং থাকছে। এবারে হাউজিং এর মধ্যে আছেটা কি, হাউজিং এর মধ্যে আছে দেখো এখানে কিছু একটা সিলিকন রাবারের কুশন, সিলিকন আমরা জানি একটা সেমিকন্ডাক্টর, সেই সিলিকন রাবারের একটা কুশন, ঠিক আছে, মানে এটা একটা একটা কুশন থাকছে, এবং তার মধ্যে দেখো কতগুলো আমাদের এরকম ইলেকট্রোডস আছে, এই একটা ইলেকট্রোড, এটা একটা ইলেকট্রোড, এগুলো বিভিন্ন ইলেকট্রোডস, এগুলো হচ্ছে এক একটা ইলেকট্রোডস, ঠিক আছে, এই এক একটা ইলেকট্রোডস গুলো আছে, কিন্তু এখানে কোনো গ্যাপ দেখতে পাওয়া যাবে না, এগুলো হচ্ছে এক একটা ইলেকট্রোড, এবং ইলেকট্রোডের মধ্যবর্তী যে স্থান সেখানে আছে কি আমাদের জিঙ্ক অক্সাইড এলিমেন্ট অ্যাড করা আছে, ঠিক আছে, এই কন্ট্যাক্ট ইলেকট্রোডস গুলোর মধ্যে আমাদের জিঙ্ক অক্সাইড এলিমেন্টসটাকে অ্যাড করা আছে। এই জিঙ্ক অক্সাইড যে এলিমেন্টস অ্যাড করে রাখা হয়েছে সেটা রাখা আছে কোথায়, না ইলেকট্রোডস গুলোর মধ্যবর্তী স্থানে, এবং ফাইনাল যেটা এন্ড টার্মিনাল সেটা হচ্ছে গ্রাউন্ড করা আছে, এটা হচ্ছে গ্রাউন্ড টার্মিনাল, দেখতেই পাচ্ছ এটা হলো গ্রাউন্ড টার্মিনাল। এবার এই যে এখানে সেমিকন্ডাক্টর টাইপের যেটা আছে, তো সেমিকন্ডাক্টর মেটেরিয়ালটা এটা কি করছে, আমরা জানি সেমিকন্ডাক্টরের মধ্যে কি তৈরি হয়, পোটেনশিয়াল বেরিয়ার তৈরি হয়, ঠিক আছে, পোটেনশিয়াল বেরিয়ার, সেমিকন্ডাক্টর কি তার মধ্যে ইজিলি কারেন্ট কন্ডাকশন করতে দেয়, সেমিকন্ডাক্টর কি নিজের মধ্যে ইজিলি কারেন্ট কন্ডাকশন করতে দেয় বলো, সেমিকন্ডাক্টরের বৈশিষ্ট্যই হচ্ছে কি তার মধ্যে কারেন্ট কন্ডাকশন করতে দেয় না, এটা আমরা পড়েছি এর আগে যে সিলিকন জার্মেনিয়াম এরকম আছে সিলিকন সেমিকন্ডাক্টর মেটেরিয়াল, এরা হচ্ছে কি নিজেদের মধ্যে ইজিলি কারেন্ট কন্ডাকশন হতে কিন্তু দেয় না, এবং এখানে পোটেনশিয়াল একটা বেরিয়ার তৈরি হয়, এখানে একটা পোটেনশিয়াল বেরিয়ার সেমিকন্ডাক্টরের মধ্যে তৈরি হয় যেটা হচ্ছে এই কারেন্টের ফ্লোটাকে অপোজ করে, তো যে কারণে নর্মাল ভোল্টেজ যখন থাকবে সিস্টেমের যে লাইন ভোল্টেজ, লাইন ভোল্টেজ যখন নর্মাল কন্ডিশনে থাকবে বা নর্মাল ভোল্টেজ থাকবে তখন কিন্তু যে লাইন টার্মিনাল দিয়ে এখান দিয়ে কারেন্ট গিয়ে এই রাস্তা দিয়ে ফ্লো হতে পারবে না, এই রাস্তা দিয়ে গ্রাউন্ডে চলে যেতে কিন্তু পারবে না, কেন পারবে না, কারণ এটা এটার মধ্যে অনেক পোটেনশিয়াল বেরিয়ার ডেভেলপ করেছে, এবং নর্মাল যে ভোল্টেজ সেটা এই পোটেনশিয়াল বেরিয়ার গুলোকে অতিক্রম করে গ্রাউন্ডে কারেন্ট ফ্লো করাতে পারবে না, ঠিক আছে, সেই কারণে নর্মাল ভোল্টেজ থাকা অবস্থায় এটার মধ্যে দিয়ে কোনো কারেন্ট কন্ডাকশন হবে না, ঠিক আছে। এবার কিভাবে এটা কাজ করবে তাহলে, না দেখো যখন হচ্ছে ওভার ভোল্টেজ হবে তখন এই পোটেনশিয়াল বেরিয়ার গুলো কোলাপস করে যাবে, ঠিক আছে, এবং তখন হচ্ছে এই যে আমাদের যে জিঙ্ক অক্সাইডের যে ডিস্ক গুলো ছিল, এগুলো যে জিঙ্ক অক্সাইডের ডিস্ক, মানে ভেতরে এগুলোকে আমরা বলতে পারি একটা ডিস্কের মতো, এটা একটা ডিস্ক, এটা একটা ডিস্ক, এটাও একটা ডিস্ক, এই জিঙ্ক অক্সাইডের যে ডিস্ক গুলো আছে এরা এতক্ষণ পর্যন্ত কারেন্টকে এর মধ্যে দিয়ে যেতে দিচ্ছিল না, কেন যেতে দিচ্ছিল না, কারণ এটার মধ্যে পোটেনশিয়াল বেরিয়ার ছিল, কিন্তু যখন সিস্টেমের ভোল্টেজটা খুব বেশি হয়ে যাবে, একটা হাই একটা স্টিপ একটা ওয়েভ ফর্ম চলে আসবে এর মধ্যে ওভার ভোল্টেজের, সেই ওভার ভোল্টেজের জন্য কিন্তু তখন এই পোটেনশিয়াল বেরিয়ার যেগুলো এখানে ছিল সেগুলো কিন্তু ব্রেক হয়ে যাবে, পোটেনশিয়াল বেরিয়ার যখনই ব্রেক হয়ে যাবে তখনই কি হবে, কারেন্ট যেটা আছে সেই কারেন্টগুলো ইজিলি তখন এই জিঙ্ক অক্সাইডগুলো কিন্তু কন্ডাক্টরের মতো বিহেভ করবে, এবং কারেন্টটা তখন এই লাইন মানে থ্রু দিয়ে ঢুকবে, এবং তারপরে এই জিঙ্ক অক্সাইডের যে এলিমেন্টসগুলো আছে সেগুলোর ভায়া হয়ে গ্রাউন্ডে রিচ করে যাবে, গ্রাউন্ডে পৌঁছে যাবে, ঠিক আছে, তার মানে এই জিঙ্ক অক্সাইডটাই হচ্ছে এখানকার মেন ওয়ার্কিং এলিমেন্ট, ঠিক আছে, জিঙ্ক অক্সাইডের বিশেষ বৈশিষ্ট্য এটা হচ্ছে যখন নর্মাল ভোল্টেজ থাকছে এর মধ্যে পোটেনশিয়াল বেরিয়ারটা নর্মাল ভোল্টেজ অতিক্রম করতে পারছে না, কিন্তু যখনই ওভার ভোল্টেজ হয়ে যাচ্ছে তখনই এই পোটেনশিয়াল বেরিয়ারের ব্রেকডাউন হয়ে যাচ্ছে, এবং জিঙ্ক অক্সাইড তার মধ্যে দিয়ে কারেন্টকে পাস করতে অ্যালাউ করে দিচ্ছে, এবং তার ফলে কারেন্টটা ওভার ভোল্টেজ হলে থ্রু আমাদের এই যে অংশগুলো আছে মানে ইলেকট্রোডস এবং যে জিঙ্ক অক্সাইডের লেয়ার্সগুলো আছে তার ভায়া গ্রাউন্ড টার্মিনাল দিয়ে গ্রাউন্ডে চলে যাচ্ছে, এবং তার ফলে ওভার ভোল্টেজটা কিন্তু এর পরে যে আমাদের অন্যান্য যে কোনো ইকুইপমেন্ট সেটা এই লাইনের সঙ্গে কানেক্টেড ছিল সেগুলোতে কিন্তু এই ওভার ভোল্টেজটা আর যাচ্ছে না, ওভার ভোল্টেজটা ধরো এদিক থেকে এলো, এদিক থেকে ওভার ভোল্টেজটা এলো, ওভার ভোল্টেজটা এসে এদিক দিয়ে গ্রাউন্ডে চলে গেল, ঠিক আছে, কিন্তু এইদিকে আর কিছু এলো না, মানে আমাদের যে সিস্টেম ইকুইপমেন্ট সেটা কিন্তু প্রোটেক্টেড থাকলো, সিস্টেমের ইকুইপমেন্টটা প্রোটেক্টেড থাকলো, যা ওভার কারেন্ট ফ্লো হওয়ার লাইটেনিং অ্যারেস্টার
যেটা হচ্ছে এমওভি টাইপ, মেটাল অক্সাইড হ্যারি এস্টার টাইপ লাইটেনিং অ্যারেস্টার, তার মধ্যে দিয়ে ফ্লো করবে, ঠিক আছে? এটার মধ্যে কিন্তু কোনো অ্যাডিশনাল কোনো গ্যাপ নেই, যেটা অন্যান্য সমস্ত লাইটেনিং অ্যারেস্টারের মধ্যে আমরা গ্যাপ দেখেছি, কিন্তু এমওভি টাইপ বা মেটাল অক্সাইড হ্যারি এস্টার টাইপ অথবা জেডেনও টাইপ যে লাইটেনিং অ্যারেস্টার, তার মধ্যে কিন্তু কোনো এরকম গ্যাপ নেই, ঠিক আছে? তো এগুলোই ছিল আমাদের ডিফারেন্ট টাইপস অফ লাইটেনিং অ্যারেস্টার্স, ঠিক আছে? ডিফারেন্ট টাইপস অফ লাইটেনিং অ্যারেস্টার যেগুলো আমরা এতক্ষণ পর্যন্ত ডিসকাশন করলাম। তাহলে এই ডিসকাশনটা স্টার্ট হয়েছিল কোথা থেকে বলো? এই ডিসকাশন স্টার্ট হয়েছিল আমাদের ওভার ভোল্টেজ থেকে। ওভার ভোল্টেজ প্রোটেকশন, ওভার ভোল্টেজ জিনিসটা কি, ওভার ভোল্টেজ কি কারণে হয়, ইন্টারনাল কি কি কারণ হতে পারে, এক্সটারনাল কি কি কারণ হতে পারে, এই ওভার ভোল্টেজ থেকে সিস্টেমকে প্রোটেক্ট করবার জন্য আমরা কি কি ব্যবহার করতে পারি, তার মধ্যে আমরা প্রথমে ডিসকাস করেছিলাম কি ব্যবহার করতে পারি বলো? আর্থ স্ক্রিন, আর্থিং স্ক্রিন ব্যবহার করতে পারি, যেগুলো সাবস্টেশনের উপরে থাকে। আমরা ইউজ করতে পারি গ্রাউন্ড ওয়্যার অথবা শিল্ডিং ওয়্যার, সেটাকে আমরা ইউজ করতে পারি, যেটা হচ্ছে ট্রান্সমিশন টাওয়ারের উপর দিয়ে যায়। তাছাড়া আমরা ইউজ করতে পারি লাইটেনিং অ্যারেস্টার। এবার এই লাইটেনিং অ্যারেস্টারের মধ্যে আমরা বিভিন্ন ধরনের লাইটেনিং অ্যারেস্টার সম্পর্কে ডিসকাশন করলাম, যার মধ্যে আমরা পড়লাম রড গ্যাপ টাইপ, হর্ন গ্যাপ টাইপ, মাল্টি গ্যাপ টাইপ, এক্সপালশন টাইপ, ভাল্ভ টাইপ এবং মেটাল অক্সাইড ভ্যারিয়েস্টার টাইপ, ঠিক আছে? এতগুলো টাইপ অফ লাইটেনিং অ্যারেস্টার আমরা দেখেছি। এবার হচ্ছে আমরা চলে আসবো যে এই লাইটেনিং অ্যারেস্টার ছাড়াও সিস্টেমের মধ্যে যে ট্রাভেলিং ওয়েভস গুলো হয়, সেই ওয়েভস গুলো যাতে টার্মিনালে পৌঁছে সিস্টেমের মধ্যে কোনো ড্যামেজ করতে না পারে, তার জন্য আমরা লাইটেনিং অ্যারেস্টার তো ইউজ করছি, ঠিক আছে? কিন্তু লাইটেনিং অ্যারেস্টার ইউজ করেও কিন্তু অনেক ক্ষেত্রে আমরা সেটাকে সিস্টেমটাকে বাঁচাতে পারছি না। কখন পারছি না? যেটা দেখো সব থেকে বেস্ট টাইপ যেটা আমরা এতক্ষণ পর্যন্ত দেখেছিলাম, এখন তো এটা ইউজ হয়, এটা অথবা তার আগে যেটা আমরা দেখেছি ভাল্ভ টাইপ লাইটেনিং অ্যারেস্টার, এটাও এই দুটোর ক্ষেত্রেই কিন্তু যখন খুব স্টিপ একটা ওয়েব ফর্ম চলে আসে, খুব স্টিপ এরকম ওয়েব ফর্ম যখন চলে আসছে, তখন কিন্তু সেটা সেই ওভার ভোল্টেজের হাত থেকে সিস্টেমকে প্রোটেক্ট করতে পারছে না, এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। তো আমাদেরকে দেখতে হবে যাতে এরকম খুব স্টিপ ওয়েব ফর্ম, এক্সট্রা হাই ভোল্টেজ যে লাইন, সেখানে যেন লাইটেনিং অ্যারেস্টারের মধ্যে না পৌঁছায়। মানে আমাদেরকে চেষ্টা করতে হবে এই স্টিফনেসটাকে কমিয়ে ফেলার, ঠিক আছে? এই যে ওয়েব ফর্মের যে ফ্রন্ট এন্ড, সেটার যে স্টিফনেস, সেটাকে যতটা সম্ভব কমিয়ে ফেলার চেষ্টা করতে হবে, মানে তার মধ্যেকার যে এনার্জি সেটাকে কিছুটা কম করার চেষ্টা করতে হবে। এবার এই লাইটেনিং এর যে সার্জ বা ওভার ভোল্টেজ ডিউ টু সাম সুইচিং, সুইচিং এর জন্য যে সার্জ, সেই তার এনার্জিটাকে কম করবার জন্য আমরা কিছু বিশেষ ধরনের ডিভাইস, ঠিক আছে, কিছু প্রোটেক্টিভ ডিভাইস আমরা ইউজ করতে পারি। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা দেখো, তো আমি যেটা বললাম যে এরকম ধরো সুইচিং বা লাইটেনিং এর জন্য এরকম ওভার ভোল্টেজ তো আসতেই পারে, কিন্তু যখনই আমরা দেখতে পাচ্ছি যে এরকম কোন স্টিপ একটা ওয়েবফর্ম চলে এলো, সেটার জন্য কিন্তু সিস্টেমে যে ড্যামেজ হবে সেটাকে কিন্তু আমাদের লাইটেনিং অ্যারেস্টারও বাঁচাতে পারবে না। কেন পারবে না? কারণ এরকম স্টিপ ওয়েবফর্ম এলে তখন কিন্তু লাইটেনিং অ্যারেস্টার ঠিক মতো ফাংশন করতে পারে না, ঠিক আছে? তাহলে আমাদেরকে চেষ্টা করতে হবে এই স্টিফনেসটাকে কমিয়ে ফেলা। স্টিফনেসটাকে কমিয়ে ফেলার অর্থই হচ্ছে মানে সুইচিং যে ভোল্টেজ, ওভার ভোল্টেজ বা লাইটেনিং এর জন্য যে ওভার ভোল্টেজ, তার যে এনার্জি, সেই এনার্জিটাকে যতটা সম্ভব মিনিমাইজ করতে হবে, তাহলেই তার স্টিফনেসটা কমে যাবে, ঠিক আছে? স্টিফনেস অফ দ্য ওয়েভ ফ্রন্ট এটাকে কমানো সম্ভব যদি আমরা এনার্জিটাকে তার রিডিউস করতে পারি। তো সেই এনার্জিটাকে রিডিউস করবার পারপাসে আমরা কিছু ডিভাইস ব্যবহার করি, ঠিক আছে? কিছু ডিভাইস আমরা ব্যবহার করি যেগুলো কি করে না, এই যে আমাদের ওভার ভোল্টেজের যে ওয়েব ফর্মস গুলো আছে, তার যে ফ্রন্ট এন্ড, এটাকে কি এন্ড বলবো? এই এন্ডটা সামনের দিক না, সামনের দিকটাকে আমরা কি এন্ড বলবো? ফ্রন্ট এন্ড, এটা হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ড অফ দ্য ওয়েব ফর্ম, ঠিক আছে? ফ্রন্ট সাইড, এটাকে আমরা বলবো সামনের দিক বা ফ্রন্ট সাইড বলবো। আর এটাকে আমরা বলবো বলবো কি যখন নামছে, সেটাকে আমরা বলবো টেল সাইড, লেজের দিক, ঠিক আছে? এটাকে বলবো টেল সাইড,
তো ফ্রন্ট সাইডের যে স্টিফনেস সেটাকে আমাদেরকে কম করতে হবে। তো সেই ফ্রন্ট সাইডের স্টিফনেসটাকে কম করবার জন্য আমরা কিছু স্পেশাল ডিভাইস ব্যবহার করি। সেই ডিভাইসগুলোর নাম কি? সেই ডিভাইসগুলোর নাম হচ্ছে সার্জ অ্যাবজর্বার। ঠিক আছে, তাদের বলা হচ্ছে সার্জ অ্যাবজর্বার। এটা হচ্ছে সিস্টেমের মধ্যে যে ট্রাভেলিং ওয়েভস তাদের মধ্যেকার যে এনার্জি, সেই এনার্জিটাকে যতটা সম্ভব অ্যাবজর্ব করে নেয়। ঠিক আছে, এদেরকে বলা হয় সার্জ সার্জ অ্যাবজর্বার। ঠিক আছে, সার্জ অ্যাবজর্বার। তো এগুলো সম্পর্কে আমাদের একটু পড়তে হবে যে বিভিন্ন ধরনের যে সার্জ অ্যাবজর্বার গুলো আছে সেগুলো কিরকম। ঠিক আছে, বিভিন্ন ধরনের সার্জ অ্যাবজর্বার্স আছে যেগুলো কিরকম কাজ করে। তো ধরো প্রথমে আমরা যে সার্জ অ্যাবজর্বারের কথা বলবো, সার্জ অ্যাবজর্বার, দেখো তার মধ্যে আমরা কতগুলো টাইপ দেখছি। মানে একটা হচ্ছে যখন আমরা কোনো কন্ডেন্সারকে লাইন এবং আর্থের মধ্যে কানেক্ট করব, সেটাও একটা সার্জ অ্যাবজর্বারের মতো কাজ করবে। কন্ডেন্সার মিনস ক্যাপাসিটার। ঠিক আছে, ধরো একটা লাইন আছে এরকম, একটা ট্রান্সমিশন লাইন, সাপোজ সেই ট্রান্সমিশন লাইনটা আমাদের একটা ট্রান্সফরমারকে ফিড করছে পাওয়ার। এই ট্রান্সমিশন লাইনটা একটা ট্রান্সফরমারের সঙ্গে কানেক্টেড আছে, ফর এক্সাম্পল এটা একটা ট্রান্সফরমারের সিম্বল। এবার আমরা ধরো এইখানে একটা প্যারালালে একটা ক্যাপাসিটার লাগিয়ে দিলাম। ঠিক আছে, এখানে একটা আমরা প্যারালালে লাইনের সঙ্গে প্যারালালে একটা ক্যাপাসিটারকে লাগিয়ে দিলাম, তাহলে কি হবে? এটা হচ্ছে আমাদের লাইনটা, এটা হচ্ছে আমাদের যে পাওয়ার যে লাইন দিয়ে যাচ্ছে এটা হচ্ছে সেই লাইন। ধরো ট্রান্সমিশন লাইন মনে করো, এটা হচ্ছে পাওয়ারটা এই লাইন দিয়ে যাচ্ছে, তাহলে নর্মাল অবস্থায় পাওয়ার কোন দিকে যাবে? এইদিকেই যাবে, এদিকেই যাবে। তাহলে এই যে ক্যাপাসিটারটাকে আমরা কানেক্ট করলাম, তার কি পারপাস? ক্যাপাসিটারটা কিভাবে চার্জটাকে অ্যাবজর্ব করতে সাহায্য করবে? না, সার্জ মানে নর্মাল ভোল্টেজ যখন থাকছে, ধরো সিস্টেমের মধ্যে নর্মাল অবস্থায় তো এরকম একটা ওয়েবফর্ম ধরো আসছে, ওভার একটা ভোল্টেজ আছে, তার ওয়েবফর্মটা এরকম। এই এর ফ্রিকোয়েন্সি কত হয় নর্মাল অবস্থায়? ফ্রিকোয়েন্সিটা কত হয়? 50 হার্জ। নর্মাল অবস্থায় আমাদের যে পাওয়ার যেটা যায় লাইনের মধ্যে দিয়ে, তার ফ্রিকোয়েন্সি আমরা জানি এটা 50 হার্জ। তাহলে 50 হার্জ অবস্থায় ক্যাপাসিটার যেটা, একে এই দিক দিয়ে কত কারেন্ট যাবে বলো? মেন পাওয়ারটা তো এই দিক দিয়ে চলে যাবে, লাইন দিয়ে ট্রান্সফরমারে চলে যাবে। তাহলে এইদিকেও তো কিছু কারেন্ট তো আসবে, এই রাস্তা দিয়েও কিছু পরিমাণ কারেন্ট তো আসবে, সেটার পরিমাণটা কত হবে? যদি এখানকার ভোল্টেজ ধরো ভি হয়, এই লাইনের ভোল্টেজ ধরো ভি, পার ফেজ ভোল্টেজই ধরো ভি, আর ক্যাপাসিটারের ক্যাপাসিট্যান্স ধরো সি, তাহলে কারেন্ট কত যাবে? এই রাস্তা দিয়ে কারেন্ট যদি আমরা আই ধরি, আই কারেন্টের পরিমাণটা কত হবে বলো দেখি? আই সমান কত? ভি/এক্সি। ভি/এক্সি আমরা যদি খালি ম্যাগনিটিউডটা ধরি, তাহলে ভি/এক্সি মানে ক্যাপাসিটারের রিয়্যাক্ট্যান্স। তার মানে ক্যাপাসিটারের রিয়্যাক্ট্যান্সের ফর্মুলা কি? 1/2 পাই এফসি। তাহলে এটা উপরে চলে যাবে, তাহলে কত হলো? 2 পাই ইন্টু এফ ইন্টু সি ইন্টু ভি। ঠিক আছে, এবার দেখো এটা হচ্ছে ক্যাপাসিটারের মধ্যে দিয়ে এই পরিমাণ কারেন্টটা আসবে। এবার যখন ফ্রিকোয়েন্সিটা আমার 50 হার্জ, এই এফটা যখন 50 হার্জ, তখন ফ্রিকোয়েন্সি 50 হার্জ মানে কিন্তু খুব একটা বেশি নয়। ঠিক আছে, এটা লো ফ্রিকোয়েন্সিই বলা যেতে পারে। তার মানে তখন কিন্তু আমার কারেন্টের ভ্যালুটা কমই হবে, যখন আমার ফ্রিকোয়েন্সি নর্মাল পাওয়ার যেটা ফ্রিকোয়েন্সি আসবে সেই ফ্রিকোয়েন্সি সিগন্যালের ক্ষেত্রে কিন্তু কারেন্টটা কমই হবে। মানে খুব সামান্য পরিমাণ কারেন্টই ক্যাপাসিটারের মধ্যে দিয়ে গ্রাউন্ডে যাবে, ঠিক আছে, নর্মাল কন্ডিশন। কিন্তু যখন এখানে কোনো ওভার ভোল্টেজ চলে আসবে, যখনই লাইনের মধ্যে কোনো ওভার ভোল্টেজ আসবে, কোনো সার্জ চলে আসবে, আমরা জানি সেই সার্জগুলো বেশিরভাগই হচ্ছে ট্রানজিয়েন্ট সার্জ হয়, এবং তার যে ফ্রিকোয়েন্সিটা হয় সেই ফ্রিকোয়েন্সি কিন্তু অনেক হাই হয়। ঠিক আছে, এই ট্রানজিয়েন্ট সার্জের ফ্রিকোয়েন্সি কিন্তু অনেক বেশি হাই হয়ে থাকে। ঠিক আছে, মানে এটা কিন্তু নর্মাল আমাদের যে ফ্রিকোয়েন্সি 50 হার্জ তার সঙ্গে সেম হয় না, এটার ফ্রিকোয়েন্সি কিন্তু অনেক বেশি হাই হয়। তাহলে এফ যদি এটা, এফ যখন আমার নর্মাল পাওয়ার ফ্রিকোয়েন্সি, তার মানে এফটা ছোট, তখন আমার কারেন্টটাও ছোট, কারেন্টটাও ছোট। কিন্তু এফ যখন বড়, মানে যখনই ওভার ভোল্টেজ এরকম চলে আসবে, তখন আমার এফটা বড় হয়ে যাবে, এবং এফ যখনই বড় হয়ে যাবে আমার এই এই ক্যাপাসিটারের মধ্যে দিয়ে যে কারেন্টটা চলে আসবে সেটার পরিমাণও বেশি হয়ে যাবে। তার মানে কি হবে? তার মানে ক্যাপাসিটার এরকম ওভার ভোল্টেজ যদি কোনো সার্জ চলে আসে যেটা ট্রানজিয়েন্ট নেচারের এবং তার মধ্যে ফ্রিকোয়েন্সি অনেক হাই আছে, এরকম কোনো হাই ফ্রিকোয়েন্সি ট্রানজিয়েন্ট চলে এলে তার মধ্যে বেশিরভাগ অংশটাই আমার ক্যাপাসিটার বাইপাস করে দেবে। ক্যাপাসিটার বাইপাস করে কোথায় পৌঁছে দেবে? ক্যাপাসিটার বাইপাস করে গ্রাউন্ডে পৌঁছে দেবে। তাহলে গ্রাউন্ডে যদি
বেশিরভাগ এনার্জিটাই পৌঁছে দেয়, তাহলে আলটিমেটলি আমার এই দিকে যে পরিমাণ এনার্জিটা পৌঁছাবে বা কারেন্টটা পৌঁছাবে সেটার পরিমাণটা কমে যাবে, ট্রান্সফরমারের এদিকে যতটা কারেন্ট পৌঁছাবে সেটার পরিমাণটা কমে যাবে। মানে এখানে তো আমার অ্যাডিশনাল লাইটেনিং অ্যারেস্টার আমরা রাখবো, সেটা তো থাকবে। তার মানে নর্মালি যদি আমরা ছেড়ে দিতাম, কোনো কিছু এটাকে না কানেক্ট করে যদি ছেড়ে দিতাম, তাহলে টোটাল সার্জের এনার্জিটাই আমার এই ট্রান্সফরমারের দিকে চলে যেত, তখন ভরসা শুধুমাত্র লাইটেনিং অ্যারেস্টারের উপরে। এবার লাইটেনিং অ্যারেস্টার তো জানোই যে খুব স্টিপ যদি ওয়েভ ফর্ম হয় তখন ঠিক মতো ফাংশন করতে নাও পারে, তখন কিন্তু এই ওভার ভোল্টেজটা আমার ট্রান্সফরমারের ভেতরে ঢুকে ট্রান্সফরমারকে ড্যামেজ করে দিতে পারে। কিন্তু এখানে আমরা একটা অ্যাডিশনাল ফিচার অ্যাড করে দিলাম, যেখানে একটা ক্যাপাসিটারকে জুড়ে দিলাম। ক্যাপাসিটার কি করলো, যে এই সার্জের মধ্যেকার যে এনার্জি তার অনেকটা এনার্জিকে সে অলরেডি বাইপাস করে দিল, কারণ এটা জেনারেলি হাই ফ্রিকোয়েন্সির হয়ে থাকে এবং হাই ফ্রিকোয়েন্সির জন্য ক্যাপাসিটার অনেক লো রিয়াক্টেন্স অফার করে, এবং তার জন্য অধিকাংশ যে কারেন্ট সেটা ক্যাপাসিটারের মাধ্যমেই গ্রাউন্ডে চলে গেল। তাহলে কম এনার্জিটা এইদিকে গেল এবং যে পরিমাণ এনার্জিটা গেল তার জন্য ওয়েভ ফর্ম, ওভার ভোল্টেজের যে ওয়েভ ফর্ম তার স্টিফনেসটা অতটা বেশি হলো না, যেটা যতটা হলো সেটাকে আমাদের ওই লাইটেনিং অ্যারেস্টার প্রোটেক্ট করে দিতে পারে, তার ফলে ট্রান্সফরমারটার কোনো ক্ষতি হলো না। তো এইভাবে একটা আমাদের ক্যাপাসিটারকে যদি আমরা প্যারালালে কানেক্ট করে দিই, সেটা একটা সার্জ অ্যাবজর্বারের মতো ব্যবহার করবে। ঠিক আছে, এভাবে একটা সার্জ অ্যাবজর্বারের মতো এটা ব্যবহার করবে। আরেকটা কি করতে পারি আমরা, এটা একটা তো ক্যাপাসিটারকে আমরা কানেক্ট করলাম। আচ্ছা, ক্যাপাসিটারের এটা বুঝতে পারলে সবাই, ক্যাপাসিটার কানেক্ট করলে কিভাবে সার্জটাকে কম করা যায়, সার্জের এনার্জিটা কিভাবে কমে যাচ্ছে? ধর হ্যাঁ স্যার, বলো ক্যাপাসিটার কিভাবে কম করছে সার্জ এনার্জিটাকে, স্যার ওটাকে, বলো। হ্যালো বলো স্যার, ক্যাপাসিটার মানে কি হচ্ছে? যে স্যার ট্রানজিয়েন্ট, মানে ট্রানজিয়েন্ট যে কারেন্টটা রয়েছে, এরপর স্যার আই ইজ ইকাল টু ভি বাই এক্সি, এরপর যখন স্যার ক্যাপাসিটারটা কানেক্ট করছে, এরপর যে ক্যাপাসিটারটা যেহেতু স্যার প্যারালালে স্যার স্যার কাজ করছে, যখন সুইচিং এরকম সার্জ চলে আসছে, সার্জের ফ্রিকোয়েন্সি কি রকম হয়? তোমাদের 50 হার্জ হয় না, 50 হার্জের থেকে বেশি হয়, কি হয় বললাম? 50 হার্জের থেকে বেশি হয় স্যার, হ্যাঁ, আর ফিফটি 50 হার্জ হার্জের যা থেকে আসছে বেশি হয়। সেটা খুলে গেল। আচ্ছা, 50 হার্জের থেকে বেশি হয়, তাহলে 50 হার্জ এলে এ যতটা রিয়াক্টেন্স দিত, 50 হার্জের থেকে বেশি হলে বেশি রিয়াক্টেন্স দেবে না কম রিয়াক্টেন্স দেবে, কি মনে হয় বলো? এই যে ক্যাপাসিটারটা 50 হার্জ এলে যতটা রিয়াক্টেন্স অফার করতো, মানে এক্সি যতটা অফার করতো, 50 হার্জের থেকে বেশি ফ্রিকোয়েন্সি হলে এক্সির মানটা কি বাড়বে না কমবে বলো? শেখ জসিম বলো। হ্যাঁ স্যার, হ্যাঁ বলো, 50 হার্জের থেকে বেশি ফ্রিকোয়েন্সি হলে কি হবে, মানে এটা বেশি রিয়াক্টেন্স দেবে না কম রিয়াক্টেন্স দেবে ক্যাপাসিটরটা? স্যার বাড়বে, রিয়াক্টেন্স কি বাড়বে না কমবে বলো? রিয়াক্টেন্স এর কথা কি বলবে? রিয়াক্টেন্স তো কমবে স্যার, রিয়াক্টেন্স কমবে, তাহলে কারেন্টটা কি হবে? কারেন্টটা বেশি পাস হবে, কারেন্ট বাড়বে, কারেন্ট বাড়বে, মানে কারেন্ট গ্রাউন্ড দিয়ে যাবে, কি হবে, প্যারালাল বেশি পাথটা কারেন্ট দিয়ে পাস গ্রাউন্ডে হয়ে চলে যাবে, যাবে, তাতে কি সুবিধা হবে? তাতে সুবিধাটা কি হবে? স্যার ট্রান্সফরমারটা বেঁচে যাবে, ট্রান্সফরমারের দিকে যে এনার্জিটা এনার্জিটা পৌঁছাবে সার্জে, এনার্জিটা চলে যাবে। এনার্জিটা অনেক কমে যাবে, মানে এদিকে যে সার্জটা যাবে সেটার এনার্জি অনেক কমে যাবে, এবং যতটা সার্জে যাবে সেটার এনার্জি যতটা কমে গেছে সেটাকে আমাদের নর্মাল লাইটেনিং অ্যারেস্টার যেগুলো থাকছে সেগুলোই প্রোটেকশন দিয়ে দিতে পারবে। ঠিক আছে, তো এটা হচ্ছে এক ধরনের সার্জ অ্যাবজর্বার। ঠিক আছে, মানে সার্জের এনার্জিকে কম করে দিচ্ছে। আরেকটা রাস্তা আছে, সেই রাস্তাটা কি, ধরো একটা লাইন আছে, ঠিক আছে, লাইন ধরো আছে, এটা ধরো একটা ট্রান্সফরমারকে ফিড করছিল, এটা একটা ট্রান্সফরমারকে ফিড করছে। এবার আমরা ধরো লাইনটাকে প্রোটেক্ট করতে, আগেরটার নামটা কি, এরকম একটা টাইপ? এটা এটা হচ্ছে কন্ডেন্সার, মানে সার্জ অ্যাবজর্বার হিসাবে ইউজিং আ কন্ডেন্সার অ্যাজ এ সার্জ অ্যাবজর্বার। ঠিক আছে, একটা কন্ডেন্সার আমরা ইউজ করছি, মানে ক্যাপাসিটারকে তোমরা জানো কন্ডেন্সারও বলা হয়। ঠিক আছে, তো কন্ডেন্সার ইউজ করে আমরা সার্জ অ্যাবজর্বার হিসাবে ব্যবহার করছি, কন্ডেন্সারকে আমরা অ্যাজ এ সার্জ অ্যাবজর্বার হিসাবে ইউজ করছি। সিমিলারলি সেকেন্ড যেটা আমরা দেখবো, সেখানে আমরা একটা রেজিস্টার অ্যান্ড ইন্ডাক্টার, আর অ্যান্ড এল, আর অ্যান্ড এল কে আমরা ইউজ করছি অ্যাজ এ সার্জ অ্যাবজর্বার। ঠিক আছে, কিভাবে ইউজ করতে পারি বলো? একটা আমাদের ট্রান্সফরমার আছে, লাইন দিয়ে আমরা ট্রান্সফরমারকে ফিড করছি, এই লাইনে আমরা একটা আর এল সার্কিটকে কিভাবে কানেক্ট করতে পারি যাতে এই ট্রান্সফরমারের এর মধ্যে সার্জ এনার্জিটা কম পৌঁছায়?
এখানে আমরা ইউজ করতে পারি একটা প্যারালাল সার্কিট, এখানে আমরা একটা রাস্তায় আমরা দেবো এই ইন্ডাক্টরকে, আর প্যারালাল রাস্তায় আমরা দেবো তার প্যারালালে আমরা একটা দেবো রেজিস্টারকে, ঠিক আছে, রেজিস্টারকে এরকম আমরা কানেক্ট করতে পারি। এটা হলো এল, এটা হলো আর, আর এটা হলো আমাদের নর্মাল লাইনটা, ঠিক আছে। এই লাইনের মধ্যেকার যে আমার পাওয়ার সেটা আমার নর্মালি এদিক দিয়ে যাবে, এদিক দিয়ে যাবে। এবার বলো এই ইন্ডাক্টার, ইন্ডাক্টারের রিয়াক্ট্যান্সের ফর্মুলা কি? ইন্ডাক্টারের রিয়াক্ট্যান্সের ফর্মুলা বলো, এক্সএল মানে কত হয়? 2πfL, এটা হচ্ছে 2πfL। তাহলে যখন আমার নর্মাল ভোল্টেজ চলছে, নর্মাল সিস্টেম ভোল্টেজ চলছে, তখন এফ এর ভ্যালু কত? এফ এর ভ্যালুটা লো বলা যেতে পারে। এফ যখন আমার নর্মাল 50 হার্জ, তার মানে এমটা হচ্ছে লো, এটা কিন্তু খুব একটা হাই ফ্রিকোয়েন্সি কিছু নয়, 50 হার্জটা খুব একটা হাই ফ্রিকোয়েন্সি বলা চলে না। তাহলে 50 হার্জের জন্য আমরা বলতে পারি এফ ইজ লো। এফ যদি লো হয় তাহলে এক্সএলও লো, এক্সএলও লো, তার মানে এক্সএলটাও লো। তাহলে কারেন্ট যেটা এদিক দিয়ে আসছিল আই কারেন্ট, সেই আই কারেন্টের কাছে দুটো রাস্তা আছে, এল এর মধ্যে দিয়ে যাওয়ার আর আর এর মধ্যে দিয়ে যাওয়ার। তাহলে নর্মাল অবস্থায় সে এল এর মধ্যে দিয়ে বেশি যাবে, কারণ এটা কম রিয়াক্ট্যান্স দিচ্ছে, এদিক দিয়ে আসবে বেশি কারেন্ট, এদিক দিয়েও যাবে অল্প, বেশিরভাগ কারেন্টটা এল এর মধ্যে দিয়ে যাবে এবং তারপরে এটা ট্রান্সফরমারে গিয়ে পাওয়ারটাকে ফিড করবে, ঠিক আছে। তাহলে নর্মাল অবস্থায় খুব একটা পাওয়ার লস হলো না। এবার হচ্ছে কি, যখন আমাদের ওভার ভোল্টেজ চলে আসছে সিস্টেমের মধ্যে, ধরো কোনো কারণে একটা ওভার ভোল্টেজ সার্জ চলে এলো, এবং সার্জ মানে আমরা কি জানি তার ফ্রিকোয়েন্সি কি হয়, জেনারেলি ট্রানজিয়েন্ট যে সার্জ গুলো হয় তার ফ্রিকোয়েন্সি অনেক বেশি হাই হয়। সার্জের ক্ষেত্রে, সার্জ যেটা হয়, ওভার ভোল্টেজ যেটা হয়, তার ক্ষেত্রে জেনারেলি আমাদের এফ এর ভ্যালু কিন্তু 50 হার্জের থেকে অনেক বেশি হয়। তার মানে এফ যদি বেশি হয়ে যায় তখন আমার স্বাভাবিকভাবেই এক্সএল এর মানটাও কি হবে, ওভার ভোল্টেজের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি বেশি হলো মানে এক্সএল এর মানটাও বেশি হয়ে গেল। এক্সএল এর মান বেশি হওয়া মানে কি, এদিক দিয়ে যে সার্জের এনার্জিটা এলো বা কারেন্টটা এলো, সেই কারেন্টটা দুটো রাস্তা আছে, একটা এল এর মধ্যে দিয়ে আর একটা হচ্ছে আর এর মধ্যে দিয়ে, সে কোন রাস্তাটা নেবে? এখন এটার ভ্যালু বেশি হয়ে গেছে, রিয়াক্ট্যান্স বেশি হয়ে গেছে, তাহলে কারেন্টটা মোস্টলি আমার এই রাস্তা দিয়ে ফ্লো করবে, রেজিস্টারের মধ্যে দিয়ে ফ্লো করবে, এবং তারপরে ওটা কোথায় পৌঁছাবে, না তারপরে এটা এই ট্রান্সফরমারে গিয়ে পৌঁছাবে। কিন্তু ব্যাপার হচ্ছে যখনই এটা রেজিস্টারের মধ্যে দিয়ে যাবে বেশিরভাগ কারেন্টটা, রেজিস্টার কি করে, রেজিস্টারের মধ্যে কি হয়, রেজিস্টারের মধ্যে কি হয় বলো, এনার্জি কি হয়, হিট উৎপন্ন হয়, হিট উৎপন্ন হয়, এবং তার মানে এনার্জিটা কিন্তু ডিসিপেটেড হয়ে যাবে, হিট এনার্জি হিসাবে রেজিস্টারের মধ্যে প্রচুর পরিমাণে এনার্জি কি হয়ে যাবে, ডিসিপেটেড হয়ে যাবে। তাহলে যতটা এনার্জি আমার, যদি আমরা রেজিস্টারটাকে না রাখতাম, এটাকে সিম্পল একটা শর্ট সার্কিট করে দিতাম, তাহলে যতটা এনার্জি আমার এইদিকে পৌঁছাতো, মানে নর্মাল অবস্থায় যখন এটা একটা শর্ট সার্কিট করে দিলাম, তাহলে যতটা এনার্জি আমার এই লাইন দিয়ে এসে এদিক দিয়ে এসে ট্রান্সফরমারে ঢুকে পড়তো, কিন্তু তার পরিবর্তে আমরা এখানে একটা রেজিস্টার রেখেছি, রেজিস্টার রাখার ফলে এখানে কিন্তু একটা যথেষ্ট পরিমাণে কারেন্টের একটা ভোল্টেজের ড্রপ হচ্ছে, মানে যে ভোল্টেজটা এদিক দিয়ে যাচ্ছিল এই এর মধ্যে দিয়ে গেলে তো একটা ভোল্টেজের ড্রপও হবে, এবং এর মধ্যে কিন্তু একটা অ্যাক্টিভ পাওয়ার, এটা একটা ডিসিপেটেডও হবে, মানে হিট এনার্জি হিসাবে পাওয়ারটা কিন্তু ডিসিপেটেডও হয়ে যাবে। তার মানে চার্জ যেটা আলটিমেটলি আমার ট্রান্সফরমারের কাছে গিয়ে পৌঁছাবে, তার এনার্জিটা অনেকটা কমে যাবে, ঠিক আছে। আদারওয়াইজ কিন্তু সমস্ত এনার্জিটাই এখানে গিয়ে পৌঁছাবে, এবং তার ফলে কিন্তু এখানে আমাদের যে প্রোটেক্টিভ ইকুইপমেন্টস রাখাও থাকতো, সেটা কিন্তু এটাকে প্রোটেক্ট করতে পারতো না, ট্রান্সফরমারটাকে প্রোটেক্ট করতে পারতো না, এটা একটা ড্যামেজিং এফেক্ট দেখা দিত। কিন্তু তার পরিবর্তে আমরা একটা প্যারালাল এলআর সার্কিট ইউজ করে যে সার্জের এনার্জি তাকে অনেকটা কমিয়ে ফেলতে পারলাম, এবং তার ফলে যে ইকুইপমেন্টটা আছে ইকুইপমেন্টটাকে কিন্তু প্রোটেক্ট করা গেল, ঠিক আছে। তো এটা এক ধরনের সার্জ অ্যাবজর্বার, বোঝা গেল এটার ওয়ার্কিং, এটার ওয়ার্কিংটা বুঝতে পেরেছো? প্রণব কুণ্ডু, প্রণব কুণ্ডু, বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো এটা বলা হলো? ঠিক আছে, ঠিক আছে। তো আমরা দু ধরনের সার্জ অ্যাবজর্বার দেখলাম, তো নেক্সট আমরা আরেক ধরনের সার্জ অ্যাবজর্বারের কথা দেখবো, এটা হচ্ছে তিন নম্বর সার্জ অ্যাবজর্বার, ঠিক আছে। তিন নম্বর টাইপ অফ সার্জ অ্যাবজর্বার কি, এটাকে বলা হয় ফেরান্টি সার্জ অ্যাবজর্বার, ঠিক আছে, ফেরান্টি সার্জ অ্যাবজর্বার।
এই ফেরান্টি সার্জ অ্যাবজর্বার বলে একটা সার্জ অ্যাবজর্বার আছে, এখানে কি করা হয় দেখো, একটা ট্রান্সমিশন লাইন আছে, ঠিক আছে, ট্রান্সমিশন লাইন আছে নর্মাল, এরকম একটা ট্রান্সমিশন লাইন, একদিক থেকে পাওয়ার দেওয়া হচ্ছে, এদিকটা হচ্ছে সেন্ডিং এন্ড, এটা হচ্ছে আমাদের রিসিভিং এন্ড, মানে একদিক থেকে পাওয়ার গিয়ে অন্যদিকে পৌঁছে যাচ্ছে নর্মাল অবস্থায়। এবার লাইনের মধ্যে যদি কোনো কারণে ওভার ভোল্টেজ চলে আসে, তাহলে তো সার্জ এনার্জিটাও এদিক থেকে ওদিক চলে যাবে, সেন্ডিং থেকে রিসিভিং এন্ড এর দিকে চলে যাবে। কিন্তু এখানে আমরা একটা এই সেন্ডিং এবং রিসিভিং এন্ড এর মাঝে একটা জিনিস ইউজ করব, একটা ডিভাইস আমরা ইউজ করব, যে ডিভাইসটাকে আমরা নাম দিচ্ছি কি ফেরান্টি সার্জ অ্যাবজর্বার। এখানে আমরা ইউজ করছি একটা ইন্ডাক্টর, কি ইউজ করছি, একটা ইন্ডাক্টর বা চোক কয়েল আমরা ইউজ করছি ধরো, কিন্তু এটা হচ্ছে আমাদের এয়ার কোড, ঠিক আছে। নর্মাল যে ইন্ডাক্টর আমরা দেখেছি, সেই ইন্ডাক্টর গুলোর মধ্যে কিছু মেটালিক কোর থাকে, ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল থাকে, তার উপরে তার থাকে, এটা আমরা বলে থাকি। কিন্তু এটা হচ্ছে একটা এয়ার কোরড ইন্ডাক্টর, কি কোর, এয়ার কোর, মানে ভেতরে এয়ার আছে, সিম্পল এরকম কয়েলটাকে পাকানো পাকানো অবস্থায় রাখা আছে, মাঝে কিন্তু এয়ার আছে, কোনো ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল কিছু নেই, ঠিক আছে। তার মানে পারমিয়েবিলিটি তুলনামূলকভাবে কম হবে, এটাই বলা, ঠিক আছে। এবার হচ্ছে কি, এরকম একটা ইন্ডাক্টরকে এরকম রাখা আছে, লাইনের মধ্যে কানেক্ট করা আছে। এবার এই ইন্ডাক্টর নর্মাল এরকম রাখা আছে, তার তার উপরে কিন্তু একটা মানে তার কোনো, কিন্তু চারিদিকে সারাউন্ডিং এ কিন্তু মেটালিক করা সিট রাখা আছে, ঠিক আছে। মানে চারপাশে একটা সিট, মানে এই উপরের দিকেও একটা সিট আছে, মানে চারপাশে একটা সিট পাকানো অবস্থায় রাখা আছে ধরো, ঠিক আছে। এই একটা সিট আমি অন্য কালার দিয়ে দেখাই, এর সারাউন্ডিং এ রাখা আছে একটা মেটালিক, এটা ধরো সিটের আপার টার্মিনাল উপরের দিকে, আর এটা ধরো নিচের দিকে, দুদিকেই মানে পাকা চারিদিকে আছে আর কি, আমরা খালি দুটো দিককে দেখাচ্ছি, চারিদিকে এরকম সিটটা রাখা আছে। এবং যে সিটটা রাখা আছে, শুধু রাখাই নেই, তাকে আবার গ্রাউন্ডও করা আছে, এই সিটটাকে আবার গ্রাউন্ডের সঙ্গেও কানেক্ট করে রাখা আছে, ঠিক আছে। এই সিটটাকে গ্রাউন্ডের সঙ্গেও কানেক্ট করে রাখা আছে, এই হলো অ্যারেঞ্জমেন্টটা। তাহলে এই যে কালো রং দিয়ে দেখিয়েছি, এটা কি, এটা হচ্ছে একটা মেটালিক শিট, এটা কি, এটা হচ্ছে মেটালিক একটা শিট, ভোল্টেজ চলছে নর্মাল সিস্টেম গুলি যখন চলছে, তখন তো এখানে নর্মাল পাওয়ার ফ্রিকোয়েন্সি সিগন্যাল আসছে, এদিক থেকে সেন্ডিং এন্ড থেকে আসছে, ইন্ডাক্টর ভায়া হয়ে রিসিভিং এন্ডেও পৌঁছে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। কিন্তু এর যে ফ্রিকোয়েন্সি, নর্মাল পাওয়ার ফ্রিকোয়েন্সি সিগন্যালের ফ্রিকোয়েন্সি কত হয়, 50 হার্জ হয়, 50 হার্জ হয়। এবার 50 হার্জ যখন এটার সিগন্যাল, তখন আমরা বলতে পারি যে এর রিয়াক্টেন্সটা কি হবে, এই ইন্ডাক্টরের রিয়াক্টেন্সটা তখন তুলনামূলকভাবে কম হবে, তাই তো। কারণ ইন্ডাক্টরের রিয়াক্টেন্সের ফর্মুলা কি, ইন্ডাক্টরের রিয়াক্টেন্সের ফর্মুলা XL সমান আমরা জানি 2πf×L, যেহেতু F এর ভ্যালুটা ছোট পাওয়ার ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে, তার মানে XL এর ভ্যালুটাও ছোট, তার মানে এখানে আমার রিয়াক্টেন্সের মানটাও ছোট। রিয়াক্টেন্সের মান যদি ছোট হয়, এর অ্যাক্রসে যে ভোল্টেজটা তৈরি হচ্ছে, ইন্ডাক্টরের অ্যাক্রসে যে ভোল্টেজের ড্রপটা হচ্ছে, সেটার মানটাকে আমরা কি বলতে পারি, এর অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপ হয় ইন্ডাক্টরের অ্যাক্রসে, সেটাকে আমরা বলতে পারি, তো কি বলতে পারি বলো। এর মধ্যে দিয়ে যদি I কারেন্ট ফ্লো হয়, এর এর রিয়াক্টেন্স যদি XL হয়, তাহলে এর অ্যাক্রসে ড্রপ কত হবে, VL সমান কত হবে বলো, I into XL, I into XL। আমরা যদি খালি ম্যাগনিটিউডটা নিই, আমরা XL বলতে পারি, ফেজরের কথা আসছি না এখন, আমরা খালি ম্যাগনিটিউডটা নিয়ে কাজ করছি। তো এর অ্যাক্রসে ভোল্টেজের যেটা ড্রপ হবে, সেটা সিগনিফিকেন্ট হবে না, খুব কম ড্রপ হবে, ঠিক আছে, খুবই সামান্য ড্রপ হবে, কারণ এফ এর মানটা ছোট, XL এর মানটাও ছোট, তার জন্য এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপটাও ছোট। তার মানে এখানে খুব একটা বেশি ভোল্টেজ ইনডিউস হবে না, এবং এখানে যদি কোনো বেশি ভোল্টেজ ইনডিউস না হয়, বেসিক্যালি এটা কিসের মতো কাজ করছে বলো, এটার মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, এটা তো আর ডিসি কারেন্ট নয়, এটা ডিসি নয়, এটা হচ্ছে অল্টারনেটিং কারেন্ট। বেসিক্যালি এদিক দিয়ে যে পাওয়ার ফ্রিকোয়েন্সি আসছে, সেটা তো বেসিক্যালি অল্টারনেটিং কারেন্ট, এই কয়েলগুলোর মধ্যে দিয়ে ফ্লো করছে, কয়েলের মধ্যে দিয়ে কারেন্টটা ফ্লো করছে। কয়েলের মধ্যে দিয়ে এসি কারেন্ট যদি ফ্লো করে, এসি যদি ফ্লো করে, তাহলে কি হয়, তার জন্য একটা কি তৈরি হয় বলো, একটা ফ্লাক্স তৈরি হবে। তো ফ্লাক্স যেটা তৈরি হবে, সেটা কিন্তু চেঞ্জ হচ্ছে, ফ্লাক্সটা কিন্তু কন্টিনিউয়াসলি চেঞ্জ চেঞ্জ হতে থাকবে, কারণ এটা অল্টারনেটিং কারেন্ট, এবং তার মানে
আমার এই এটা যেটা আছে মেটালিক যেটা শিট আছে ওটা তো এর চারিদিকেই পাকানো আছে, মানে এই কয়েল যেটা আছে তার চারিদিকে মেটালিক শিটটাকে রাখা আছে, তার মানে মেটালিক শিটের মধ্যেও একটা ইএমএফ ইনডিউসড হবে, কারণ এই কারেন্টটা তো অল্টারনেটিং, অল্টারনেটিং কারেন্ট যখনই ফ্লো করছে তার ওখানে যদি আমরা একটা মেটালিক শিট রাখি তার মানে তার মধ্যে ফ্লাক্স যেটা লিঙ্কেজ হচ্ছে ওটা চেঞ্জ হচ্ছে, দ্যাট মিনস এখানেও একটা ইএমএফ ইনডিউসড হবে। কিন্তু যখন আমার এখানে ভোল্টেজটা ড্রপ কম হচ্ছে, যেরকম নর্মাল পাওয়ার ফ্রিকোয়েন্সি সিগন্যালের ক্ষেত্রে হবে, এখানে ভোল্টেজ ড্রপ খুব একটা বেশি কিছু হবে না, তার জন্য মেটালিক শিটের মধ্যেও সেরকম কোনো সিগনিফিকেন্ট ইএমএফ ইনডিউসড হবে না এবং এখানেও কোনো গ্রাউন্ডেও কোনো সিগনিফিকেন্ট কারেন্ট পৌঁছাবে না, ঠিক আছে? কিন্তু যখনই একটা ওভার ভোল্টেজ চলে আসবে, ওভার ভোল্টেজ মানেই আমরা জানি ওভার ভোল্টেজ সার্জের ক্ষেত্রে কি হয়, ফ্রিকোয়েন্সিটা অনেক বেশি হয়, সার্জ যেটা আছে সার্জের ক্ষেত্রেই আমাদের ফ্রিকোয়েন্সির মানটা অনেক বেশি হবে, ফ্রিকোয়েন্সির মান যখনই অনেক বেশি হবে এক্সেল এর মানটাও অনেক বেশি হবে, এই এর যে ইন্ডাক্টেন্স আর ইন্ডাক্টরের যে রিয়াক্টেন্স সেটার মানটা অনেক বেশি হয়ে যাবে, এবং স্বাভাবিকভাবে যেটা ভিএল অর্থাৎ এই ইন্ডাক্টরের অ্যাক্রসে যে ভোল্টেজের ড্রপ সেটাও অনেক বেশি হয়ে যাবে, লোকটা যখনই বেশি হয়ে যাবে তখন এর এর যে মেটালিক শিট যেটা এর চারপাশে রাখা আছে তার মধ্যেও অনেক বেশি ইএমএফ ইনডিউস হবে, এবং ইএমএফ ইনডিউস যেটা হচ্ছে সেটা কিন্তু গ্রাউন্ডেড, তার মানে এখান দিয়ে একটা হিউজ কারেন্ট গ্রাউন্ডে ফ্লো করে যাবে, ঠিক আছে? তার ফলে কি হচ্ছে, যেহেতু এটা একটা শর্ট সার্কিট, মানে বেসিক্যালি এটা একটা ট্রান্সফরমার মতো বিহেভ করছে, মানে অ্যাজ ইফ এই যে আমার যে কয়েলটা আছে কয়েলটা হচ্ছে একটা ট্রান্সফরমারের প্রাইমারি কয়েল, আর যেটা আছে আমাদের সেকেন্ডারি ওই যে মেটাল শিট, মেটাল শিটটা যেন একটা সেকেন্ডারির মতো বিহেভ করছে, এবং কি রকম সেকেন্ডারি, সেকেন্ডারিটা হচ্ছে শর্ট সার্কিটেড সেকেন্ডারি, শর্ট সার্কিটেড সেকেন্ডারি, কারণ দেখো এটা তো একটা শিট এবং সেটা আবার গ্রাউন্ড করা আছে, তার মানে এটা একটা শর্ট সার্কিটেড সেকেন্ডারির মতো বিহেভ করছে, আর শর্ট সার্কিটেড সেকেন্ডারির মধ্যে আমরা জানি প্রচুর কারেন্ট ফ্লো হয়, মানে প্রচুর পরিমাণে যে এনার্জি, এনার্জিটা কিন্তু এখানেই ডিসিপেটেড হয়ে যাবে, গ্রাউন্ডে চলে যাবে, মানে সার্জ যেটা আসছিল, যে সার্জটা এখানে আসছিল এদিক থেকে, সেই সার্জের মধ্যেকার এনার্জির একটা বেশিরভাগ অংশই কি হয়ে যাবে, মেটালিক শিটের ভায়া হয়ে গ্রাউন্ডে চলে যাবে, ঠিক আছে? তার ফলে সার্জের এনার্জিটা অনেক কমে যাবে এবং আলটিমেটলি এই যে আমার ইন্ডাক্টরটা তাকে অতিক্রম করে যে পরিমাণ এনার্জিটা আমার এই দিকে পৌঁছাবে, এই রিসিভিং এন্ডে পৌঁছাবে, তার এনার্জিটা কিন্তু অনেকটাই কমে যাবে, ঠিক আছে? অনেকটাই কমে যাবে, তার মানে এখানে যদি আমরা কোনো ট্রান্সফরমারকে রাখতাম, ফর এক্সাম্পল ধর এখানে আমার কোনো ট্রান্সফরমার আছে, তাহলে সেই ট্রান্সফরমারটা কিন্তু প্রোটেক্টেড হয়ে গেল, ট্রান্সফরমার মধ্যে টোটাল এনার্জি কিন্তু আমরা এখানে ইন্ডাক্টর এবং তার চারপাশে একটা মেটালিক শিট ব্যবহার করলাম, যার মাধ্যমে সেই সার্জের যে এনার্জি সেই এনার্জি একটা অংশ ডিসিপেটেড হয়ে গেল, এবং তার ফলে ফাইনালি যে সার্জটা আমার ট্রান্সফরমারের কাছে এসে পৌঁছালো তার মধ্যেকার এনার্জিটা অনেক কমে গেল, এবং আমাদের যে লাইটেনিং অ্যারেস্টার এখানে থাকবে সেটা ট্রান্সফরমারটাকে ওই ওভার ভোল্টেজের হাত থেকে প্রোটেক্ট করে দিতে পারবে। তো এইভাবে একটা ফেরান্টি সার্জ অ্যাবজর্বার ফাংশন করে, ঠিক আছে? তো এগুলো তিনটে আমরা বললাম, তিনটে হচ্ছে আমাদের সার্জ অ্যাবজর্বারের কথা বললাম, এতক্ষণ পর্যন্ত আমরা লাইটেনিং অ্যারেস্টার বলেছিলাম, এগুলো বলেছিলাম, এই তিনটে যেটা বললাম যে কন্ডেন্সার, প্যারালাল আরএল সার্কিট এবং এই যে ফেরান্টি সার্জ অ্যাবজর্বার, এরা হচ্ছে সার্জের মধ্যেকার এনার্জিকে কমিয়ে দিচ্ছে, ঠিক আছে? সার্জের মধ্যে থাকা যে এনার্জি তাকে কমিয়ে দিচ্ছে, তাহলে এটা সবাই বুঝতে পারলে, সার্জ অ্যাবজর্বারের যে ফাংশন লাস্টে যেটা বলা হলো ফেরান্টি সার্জ অ্যাবজর্বার, এটা কি সবাই বুঝতে পারলে? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে এইগুলোই হচ্ছে ট্রাভেলিং ওয়েভের হাত থেকে প্রোটেক্ট করবার জন্য, সিস্টেমকে প্রোটেক্ট করবার জন্য আমরা বিভিন্ন ইকুইপমেন্টস এর কথা বললাম যেগুলো ইউজ করা যেতে পারে, ঠিক আছে? ট্রাভেলিং ওয়েভের হাত থেকে প্রোটেক্ট করবার জন্য সার্জ অ্যাবজর্বার হিসাবে এগুলো